সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। গাবতলী ফ্রেন্ড সার্কেল কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পঞ্চমবারের মতো আপনাদের সামনে হাজির হয়েছি একটি যুগোপযোগী টপিক নিয়ে। আজকের আলোচনাটা ইনশাল্লাহ আশা করছি যে অনেক প্রাণবন্ত হবে, মনোমুগ্ধকর হবে। যারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বাইরে থেকে, গ্রামে গঞ্জে অথবা শহরে যে যেখান থেকে শুনছেন, সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ শামীম হোসেন। আজকে আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের সম্মানিত দুজন আলোচক আছেন, গাবতলী কৃতি সন্তান। তারা আজকে আলোচনা করবেন। আজকের আলোচনার টপিক বিষয়বস্তু অত্যন্ত চমৎকার এবং খুবই যুগোপযোগী বলে আমরা মনে করছি। সেটা হলো যে স্বাস্থ্যকর জীবন পদ্ধতি, নিরাপদ শ্রম। এই শীর্ষক আলোচনায় আজকে আমরা আপনাদের সামনে করার চেষ্টা করব। তো আজকের আলোচক দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে আছেন, যারা গাবতলীর সন্তান এবং গাবতলীর কৃতি সন্তান, যারা যাদের নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সাফল্যে বলিয়ান হয়ে সমাজ এবং দেশের সেবা করে যাচ্ছেন। আমাদের মধ্যে আজকে দুজন অতিথি আছেন। একজন হলেন ডাক্তার মোহাম্মদ আনোয়ার জাহান, যিনি সম্মানিত রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করছেন বেগমগঞ্জ নোয়াখালীতে, এবং লাইফ মেম্বার বাংলাদেশ একাডেমি অফ ফ্যামিলি ফিজিশিয়ান। আরেকজন গুরুত্বপূর্ণ ও সম্মানিত অতিথি আছেন, যিনি আমার পরম শ্রদ্ধাভাজন, সদাহাস্যোজ্জ্বল মোহাম্মদ শরীফুর রহমান মিরাজ, যিনি শ্রম কর্মকর্তা হিসেবে বগুড়ায় দায়িত্ব পালন করছেন শ্রম অধিদপ্তর, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে গাবতলী ফ্রেন্ড সার্কেল পরিবারের পক্ষ থেকে। আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যেন ভালো থাকেন এবং আজকের প্রোগ্রামটা যেন সুন্দর হয়। আশা করি অনেক সুন্দর হবে। তো আজকে কথা বেশি বাড়াবো না। আমাদের টাইমটা একটু টাইট রাখবো, অলরেডি আমাদের 10 মিনিট দেরি হয়ে গেছে। তো প্রথমে আমরা আলোচনায় চলে যাই। আজকের মিরাজ ভাইয়ের কাছে যাব। মিরাজ ভাইয়ের কাছে একটু জানতে চাবো যে আপনি তো দীর্ঘদিন ধরে শ্রম অধিদপ্তরে শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন, একজন অংশ হিসেবে, একজন বডি হিসেবে। তো ওই যে নিরাপদ শ্রমের কথা আজকে আমরা টপিকটা নিয়ে আসছি। আসলে আমরা এই নিরাপদ শ্রম বলতে আমরা কি বোঝাচ্ছি, এর ধরন গুলো কেমন, এই বিষয়গুলো তো আমরা তো জানি না, যদি একটু বলেন দর্শক শ্রোতাদের জন্য। মিরাজ ভাই, ধন্যবাদ শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি আজকে এই যে বগুড়া গাবতলী ফ্রেন্ড সার্কেল কর্তৃক আয়োজিত নিয়মিত অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সেই লাইভ অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং আমার সঙ্গে আছেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আনোয়ার জাহান লিটন ভাই, আমার অত্যন্ত খুবই একজন প্রিয় মানুষ। আর সঞ্চালক হিসেবে যে শামীম আছেন, শামীমের কথা তো বলে আপনার হলো কি বলে ওটাকে বলে শেষ করা যাবে না, ওর কার্যক্রমের বিষয়টা। তো যাই হোক, এখন এই নিরাপদ শ্রম, নিরাপদ শ্রমটা হলো যে আমরা শ্রমিকদের যে যারা তারা তারা যেখানে কাজ করেন, কাজ কর্মরত থাকেন, সেই জায়গাটা তাদের জন্য কতটুকু নিরাপদ এবং তাদের স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ হবে, স্বাস্থ্যের জন্য যেন ঝুঁকি না হয়, সেই জন্য এই যে এই জিনিসগুলো আমরা সাধারণত দেখে থাকি। এবং সেখানে যাতে তার স্বাস্থ্যসম্মত জায়গাটা যেন বজায় থাকে, পাশাপাশি সে যে কাজ করছেন, যে যে প্রতিষ্ঠানে কাজ করছেন, সে কাজের যেন তাদের সেই যাকে কাজ করাচ্ছেন সেই কাজের যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সেই জিনিসগুলো আমরা মূলত দেখে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের যে কিছু আমরা নিয়ম কানুন আছে সেগুলো আমরা
আমাদের আইনের যে বাধ্যবাধকতা আছে সেই জিনিসগুলো আমরা আজ ঠিকঠাক ভাবে আছে কিনা সেগুলো আমরা দেখার চেষ্টা করি। সে তার মধ্যে আছে সেটা হলো যে তার স্বাস্থ্য ঝুঁকি আছে এরকম কোনো কিছু আছে কিনা সেটা দেখি, তারপরে হলো তার সে যেখানে কাজ করছে সে কাজের পরিবেশটা তার মানসম্মত কিনা এবং সে কোনো ঝুঁকিতে আছে কিনা, এবং তার যে আপনার সে তার যে পরিবেশটা সেই পরিবেশটা তার জন্য নিরাপদ কিনা, এই জিনিসগুলো আমরা দেখে থাকি। এবং সেগুলো যদি কোথাও যদি কোনো ঘাটতি থাকে তো আমরা কর্তৃপক্ষকে সেটা জানানোর চেষ্টা করি যে আপনার এই শ্রমিকের জন্য এই জায়গাটুকু, যে জায়গাটুকু আপনি দিয়েছেন তাকে কাজ করার জন্য, সেই জায়গাটা আসলে তার জন্য নিরাপদ নয় বা আইনসম্মত নয়, সেই আইনসম্মত করার জন্য তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি এবং তারা বুঝে সেটাকে তারা নিরাপদ হিসাবে, যেভাবে একটা শ্রমিকের নিরাপদভাবে যেন কাজ করতে পারে সেই বিষয়টা তারা বাস্তবায়ন করে এবং সেটাকে আমরা মনিটর করে থাকি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বগুড়া এই অফিসটা আপনার 4টা জেলায় নিয়ে অধিক্ষেত্রটা হয়েছে, সেটা হলো যে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং গাইবান্ধা। এই 4টা জেলার যে বিভিন্ন সেক্টরের কর্মরত আছেন শ্রমিকগণ, প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক যে শ্রমিকগণ কর্মরত আছেন তাদের এই বিষয়গুলো আমরা দেখে থাকি। এর মধ্যে অন্তর্ভুক্ত আছেন সেটা হলো যে আপনার পরিবহন শ্রমিক যারা আছেন তারা, আর অন্যান্য মিল ফ্যাক্টরির যারা আছেন তারা, এবং আরো অন্যান্য যে সেক্টরে যারা কাজ করেন সব ধরনের শ্রমিকদের বিষয়টাই আমরা এই বিষয়গুলো আমরা দেখে থাকি। এর মধ্যে আপনার এই বর্তমান প্রেক্ষাপটে, করোনাকালীন প্রেক্ষাপটে আমাদের মন্ত্রণালয় থেকে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে শ্রমিকদের জন্য। তার মধ্যে একটা আছে হলো সেটা হলো যে টেলিমেডিসিন। টেলিমেডিসিনটার বিষয়ে আমাদের নিজস্ব ডাক্তার আছেন, আমাদের একটা আমাদের আঞ্চলিক, আমাদের এখানে বগুড়াতে 2টা অফিস, একটা হলো আঞ্চলিক অফিস আর একটা হলো শ্রম কল্যাণ কেন্দ্র। এই শ্রম কল্যাণ কেন্দ্রের কাজটা হলো তারা এই শ্রমিকদের বিভিন্ন বিনোদন, তারপরে হলো আপনার স্বাস্থ্য সেবা, এই জিনিসগুলো তারা বাস্তবায়ন করে থাকেন। এবং সেখানে আমাদের নিজস্ব ডাক্তার আছেন, সেই ডাক্তারগুলো তারা এই রুগীগুলো দেখে থাকেন। রুগীরা যখন আসবেন তাদের আইডি কার্ড শো করবেন, তারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের আইডি কার্ড শো করবেন, করার পরে ওখানে একটা রেজিস্টার আছে সেই রেজিস্টারে এন্ট্রি করতে হয় এবং ওখানে 5 টাকার একটা ফি দিতে হয় সরকারকে। এই ফি দেওয়ার পর ডাক্তার তাকে দেখবেন, দেখার পরে যে প্রেসক্রাইব করবেন, এই প্রেসক্রাইব করার পর যে প্রেসক্রাইব করার যে মেডিসিন গুলো তারা লিখবেন ডাক্তারগণ, সেই মেডিসিন গুলো আমরা বিনামূল্যে দিয়ে থাকি শ্রমিকদেরকে। এবং শুধু সার্জিক্যাল বিষয়গুলো ছাড়া সাধারণত সব ধরনের চিকিৎসায় আমাদের এখান থেকে দেওয়া হয়, এটা ধরতে গেলে একদম বিনামূল্যে। আর এই করোনাকালীন সময়ে যে টেলিমেডিসিনের সেবা যেটা দেওয়া হচ্ছে সেটা হলো যে ইতিমধ্যে আমরা এই বগুড়া থেকে আমরা 2টা জেলাকে আমরা ফলো আপ করছি টেলিমেডিসিনের বিষয়টা, সেটা হলো যে একটা হলো বগুড়া আর একটা হলো গাইবান্ধা। এই সে দুটা অফিস থেকে দুটা অফিসে আমরা ইতিমধ্যে প্রায় 3,500-এর মতো রোগী আমরা টেলিমেডিসিনের মাধ্যমে সেবা প্রদান করেছি। এই সে টেলিমেডিসিনের সেবা পদ্ধতিটা হলো যে ডাক্তার তারা রোগীগণ যদি ফিজিক্যালি আসার সম্ভব না হয় তাহলে তারা আমাদের নির্দিষ্ট যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার গুলো আমরা বিভিন্ন জায়গায়, আমাদের দৃশ্যমান জায়গায় স্থাপন করেছি এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তো সেখান থেকে তারা নাম্বার গুলো কালেক্ট করতে পারবে। করে তারা ওই নাম্বার ফোন করলে, ডাক্তারকে ফোন করলে ডাক্তার তার বিষয়টা পুরো বিষয়টা জানবেন, শুনবেন, বুঝবেন, বোঝার পরে সে ডাক্তার মাকে প্রেসক্রাইব করবেন বা তাকে পরামর্শ দেবেন। যদি সেরকম হয় তাহলে তাকে ফিফটি মেসেজে প্রেসক্রাইব করবেন যে কি সে যে যে মেডিসিন গুলো তার প্রয়োজন হবে সেই মেডিসিন গুলো প্রেসক্রাইব করবেন। প্রেসক্রাইব করার পরে তাহলে সেই ডাক্তার এবং সঙ্গে সঙ্গে ডাক্তার ওই সে যে নাম্বারে কল এসেছে ওই যে নাম্বার থেকে কল এসেছে সেই নাম্বারটা তার সে রেজিস্টার এন্ট্রিভুক্ত করবেন। এবং সেটার আমরা প্রতিদিন একটা হলো রিপোর্ট পাঠাই যে গতকালকে যে কতগুলো রুগী দেখা হয়েছে এবং কি কি সেবা তাকে দিয়েছে, কি কি তাকে মেডিসিন প্রেসক্রাইব করা হয়েছে, সেই প্রেসক্রাইব সহ সেই প্রেসক্রাইবের ইয়ে সহ প্রতিবেদন সহ আমরা একটা প্রতিবেদন আর গতকালকে প্রতিবেদন আজকে আমরা প্রেরণ করে থাকি আমাদের মন্ত্রণালয়ে। এই এইভাবেই আমরা টেলিমেডিসিনের সেবাটা আমরা প্রদান করে যাচ্ছি। এর পাশাপাশি আমরা আরো কিছু সেবা দিয়ে যাচ্ছি, সেটা হলো যে আমাদের একটা এই করোনাকালীনের জন্য আমাদের একটা অ্যাপস খোলা হয়েছে, সে অ্যাপসটা হলো যে করোনা ট্রেসার বিডি। এই করোনা ট্রেসার বিডির মাধ্যমে এই অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করে থাকেন তাহলে এবং এটা এটার ব্লুটুথটা অন করে রাখেন
তাহলে আপনি যখন যদি স্মার্টফোন পাশাপাশি আপনি যদি স্মার্টফোনটা ইউজ করে আপনি সেটাকে ডাউনলোড করতে হবে, করার পরে আপনি ব্লুটুথ অন করা থাকলে আপনি যদি কোনো রোগীর সংস্পর্শে যান বা কোনো রোগীর যদি আশেপাশে থাকেন আপনি, তাহলে আপনাকে একটা মেসেজ শো করবে যে আপনি আশেপাশে করোনা রোগী আছে, এটাকে এটা এইভাবে আপনাকে সতর্ক করবে। এটা হলো আমাদের সর্বশেষ, যেটা আমাদের এই অ্যাপসটা আমরা সর্বশেষ ইনস্টল করতে বলেছি সবাইকে, এবং এই বিষয়গুলো আমরা আসলে আমাদের ওয়েবসাইট এবং আমরা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সে বিভিন্ন শ্রমিক সংগঠন গুলোকে আমরা এখানে তাদেরকে এই অ্যাপসটা ডাউনলোড করে অন্তত তাদেরকে এই সেবাটা প্রদান করার জন্য বলেছি বা গ্রহণ করার জন্য বলেছি। আরেকটা বিষয় হলো, সেটা হলো যে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট নামে আমাদের একটা কমিটি গঠন করা হয়েছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট। এই কমিটির মূলত কাজ হচ্ছে যে এই কমিটিটা আমাদের এই বর্তমানে আমাদের এই ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটিটা আমাদের বগুড়া এবং জয়পুরহাটটা আমরা এটাকে ফলো আপে রেখেছি। সেটা হলো যে কোনো শ্রমিক বর্তমান এই প্রেক্ষাপটে যে কোন শ্রমিকের কোনো সমস্যা হচ্ছে কিনা, বেতন সংক্রান্ত বিষয় বা আরো অন্যান্য যে বিষয়গুলো আছে তার নিরাপদ বা ইত্যাদি ইত্যাদি সেই বিষয় সংক্রান্ত ফলো আপ করার জন্য আমরা এই ক্রাইসিস ম্যানেজমেন্টটা গঠন করেছি। শামীম, ধন্যবাদ শরীফুর রহমান ভাই। আমাদের আমাদের মধ্যে এই মুহূর্তে জয়েন দিয়েছেন আমাদের ডক্টর আনোয়ার জাহান ভাই। আনোয়ার জাহান ভাই, আপনাকে স্বাগতম। জি, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আসলে একটু নেটের প্রবলেমের কারণে আমরা ঢুকতে পারছিলাম না, সরি। আচ্ছা ভাই, আমরা অনুষ্ঠান অলরেডি শুরু করে দিয়েছি, এতক্ষণ আমাদের কথা বলছেন আমাদের শরীফুর রহমান ভাই। আমরা আনোয়ার রহমান ভাইয়ের কাছে একটু যাব। আনোয়ার রহমান ভাই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্বাস্থ্যকর জীবন পদ্ধতি ও নিরাপদ শ্রম। আনোয়ার ভাই, আমরা দেখছি যে করোনা যেভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এই অবস্থায় আসলে আমাদের স্বাস্থ্যকর পরিবেশে আসলে কিভাবে মেনটেন করা সম্ভব বলে মনে করেন আপনি? প্রথমে আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে এখনো ভালো রেখেছেন, আল্লাহ তাআলা হ্যালো, আমাদেরকে সুস্থ রেখেছেন। জি, আমাকে আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? শাইম ভাই শুনতে পাচ্ছেন? শাইম ভাই শোনা যাচ্ছে? আপনি বলেন, সমস্যা নেই, আপনি বলেন, শুনতে পাচ্ছি। জি, তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এই অবস্থার মধ্যে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম জিএফসির সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনারা খুঁজে বের করেছেন, আমার প্রিয় গাবতলীবাসীর সামনে আমাকে নিয়ে এসে দিছেন। এটা এটার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জানি না আমাকে কে শুনছেন না শুনছেন, তো যারাই শুনছেন যারাই দেখছেন সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে বর্তমান যুগে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে, প্রতিযোগিতামূলক জীবন যাপন করতে গিয়ে আমরা আমাদের নিজেদের জীবনটাকে ভুলে তো আমাদের জীবনটাকে ভুলে যাওয়ার কারণে, হেলদি লাইফস্টাইল লিড না করার কারণে আমরা বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের জটিলতা, বিভিন্ন ধরনের রোগ বালাই, বিভিন্ন ধরনের অসুস্থতার মধ্যে পড়ে যাই। এই জন্যই আজকে আসলে এই করোনার প্যান্ডেমিক সিচুয়েশনে আমি এই টপিকসটাকে সিলেক্ট করেছি যে আমাদের সর্বসময় ফিট থাকতে হবে। আমরা যদি সর্বসময় আমরা ফিট থাকি আর হেলদি লাইফ লিড করতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা অবস্থার মধ্যেই আমরা সুস্থ থাকতে পারবো এবং প্রত্যেকটা অ্যাডভার্স সিচুয়েশনে আমরা তাল মিলিয়ে চলতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আজকের বিষয়টা হলো হেলদি লাইফস্টাইল এন্ড সেভ লেবার। তো আমার স্বাস্থ্যকর জীবন পদ্ধতি বলা হয় হলো, এটা আসলে আপনারা সবাই জানেন, তারপরে একটু বলা, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বা কার্যকর একটি পদ্ধতি যা অনুসরণ করে চললে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় এবং কর্মক্ষেত্রে অধিক কর্মক্ষম হওয়া যায় এবং দাম্পত্য জীবনকে করা যায় অধিক মধুময়। তো বন্ধুরা, সুস্বাস্থ্য কাকে বলে? যে স্বাস্থ্য থাকলে আমরা শারীরিক, মানসিক,
ও সামাজিকভাবে সক্রিয় থাকতে পারবো, সেটাই আমাদের সুস্বাস্থ্য। সেই জন্য আমরা যে এই ছুটে চলা জীবন, চপলা হরিণীর পেছনে, সফলতা নামক এক চপলা হরিণীর পেছনে ছুটে চলতে চলতে আমাদের শরীরের মধ্যে আমরা বিভিন্ন রকম রোগ বাধায় বেঁধে ফেলি। এই জন্য আমাদেরকে হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। তো হেলদি লাইফস্টাইল, আমি আজকে আসলে সময়ও খুব কম, লিঙ্কে ঢুকতে অনেক সময় হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আবারও জিএফসি যদি আমাকে কখনো আমন্ত্রণ জানান বা আমাকে কথা বলার সুযোগ করে দেন, আমি অল্প অল্প করে ছোট ছোট টপিকস নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা 5টি পদক্ষেপের কথা আপনাদেরকে বলবো, যে 5টি পদক্ষেপের যদি আমরা পরিবর্তন করি, আমরা সবাই এই আমরা এইভাবেই জীবন যাপন করে আসছি, তো এই জীবন যাপনের মধ্যে শুধু একটু পরিবর্তন করব। তো পরিবর্তনের মধ্যে আমরা আমাদের খাদ্যের পরিবর্তন করব। দ্বিতীয় বিষয় হলো আমরা আমাদের ঘুমের পরিবর্তন করব। তৃতীয় নাম্বার হলো ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের ব্যায়ামকে পরিবর্তন করব। ব্যায়াম, শারীরিক চলাচল, শারীরিক এক্সারসাইজ, হ্যাঁ ফিজিক্যাল এক্সারসাইজ যেটাকে বলে, এটার মধ্যে পরিবর্তন আনবো। আমরা আমাদের আল্লাহর সাথে মেডিটেশন যাকে বলে, আমরা আমাদের ধ্যানকে আল্লাহর দিকে করব। আর সর্বোপরি আমরা কিছু সময় ফাস্টিং করব। এই 5টি বিষয়ের উপর যদি আমরা ছোট ছোট করে একটু কথা বলবো, এই 5টি বিষয় যদি আমাদের জীবনের সাথে আমরা সেট করে নিতে পারি, তা আশা করা যায় আমরা আমাদের স্বাস্থ্যকে সুস্বাস্থ্যে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা খাবার বিষয়টা আলোচনা করি একটু হালকা। তো খাবার বিষয় হলো, আমরা যেসব খাবারের সাথে অভ্যস্ত, দেখেন আমরা বেশিরভাগই প্রক্রিয়াজাত খাবার খাই, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত সুগারি খাবার গুলো খাই, মিষ্টি খাবার গুলো বেশি খাই। এই জন্য আমি এখানে বলেছি যে যে আমরা কি খাবো না, এই জিনিসগুলো একটু আলোচনা করা দরকার, যে আমরা কি খাবো না। আমরা খাবো না হলো সকল প্যাকেটজাত দ্রব্য, যেমন ক্যান ফুড, প্রসেস ফুড, চিনি এবং গুড় বা চিনি গুড় দ্বারা তৈরি হয় এমন খাদ্য, তামাক জাতীয় দ্রব্য যেমন সিগারেট, বিড়ি, জর্দা, গুল, এসব একদমই খাবো না আমরা। দ্বিতীয় হলো কম পরিমাণে খাবো হলো আমরা ভাত, রুটি, আলু যেগুলো খাই, এগুলো পরিমাণে কম করে খাবো। বিশেষ করে আমরা যারা একটু স্বাস্থ্য বেশি, ওজনে বেশি, যাদের মধ্যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স সিন্ড্রোম ডেভেলপ করেছে, মেটাবলিক সিন্ড্রোম ডেভেলপ করেছে, অর্থাৎ আমরা একটু মুটিয়ে গেছি, নিজ পেটটা একটু বড় হয়ে গেছে, একটু প্রেশার, হালকা হালকা একটু প্রেশার দেখা দিতেছে শরীরের মধ্যে, একটু ডায়াবেটিসের লক্ষণ দেখা দিতেছে, এগুলো কিন্তু আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের সিন্ড্রোম। তো যাদের এসব আছে, তারা কিন্তু আমরা ভাতের পরিমাণ কমিয়ে দিব, ভাত, রুটি, আলু এগুলোকে কমিয়ে দিব। আর 5টি খাবার আমরা পর্যাপ্ত পরিমাণ খাবো, সেগুলোর মধ্যে হলো সবুজ শাকসবজি আমরা যত পারি তত খাবো, ভালো ফলমূল, বিশেষ করে দেশীয় যে ফলমূল গুলো আছে এগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। সাথে আমরা ডিম খাবো, দেশীয় মাছ খাবো, হ্যাঁ এছাড়া গোস্তও খেতে পারি, মুরগি গোস্ত খেতে পারি। যারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপরে রক্তের মধ্যে কোলেস্টেরল আধিক্য, এসবে যারা ভোগেন, তারা চেষ্টা করব গরু গোস্ত, খাসি গোস্তটাকে এড়িয়ে চলার জন্য। তো এগুলোকে আমরা একটু কম পরিমাণ খাওয়ার খাওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খাবো। পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে আমরা যদি এরকম করি যে সকালে আমরা উঠে খালি পেটে 2-3 গ্লাস পানি খেয়ে নেই, এবং প্রত্যেকবার খাবার পূর্বে 1 গ্লাস করে পানি আমরা যদি খেয়ে নেই, হ্যাঁ একটা সুস্থ সবল মানুষের জন্য 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া জরুরি। আর যারা কিনা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করেন, যারা ঘাম ঝরান, বা যারা এমন কিছু কার্য সম্পাদন করে যেগুলোর মধ্যে তাদের ঘাম ঝরে যায়, তারা পানির পরিমাণ একটু বেশি খাবো। যদি কোনো কারণে আমরা পানি 3 লিটারের বেশি খেয়ে ফেলি, সেক্ষেত্রে আমরা পানির সাথে একটু অল্প লবণ মিশিয়ে দিব। তো খাবার বিষয়গুলো আমরা সবসময় চেষ্টা করব যে খাবারগুলো ভেজাল মুক্ত। আসলে তো বর্তমান জামানায় আমরা ভেজাল খাবার মুক্ত পাওয়া খুব কঠিন, তারপর যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব, বা আমাদের যারা ডাক্তার সাহেবরা আছেন তার থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে আমাদের খাবারগুলো যেগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসতেছি, সেই খাবারগুলোকে আমরা কিভাবে একটু ভেজাল মুক্ত করতে পারি, বা কিভাবে আমরা এই খাবারগুলো খেলে মোটামুটি কেমিক্যাল গুলো একটু চলে যাবে বা কেমিক্যাল মুক্ত হবে, এরকম একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আর
দ্বিতীয় বিষয়টা হলো আমরা আমাদের ঘুম, যে আমাদের পর্যাপ্ত ঘুম হতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য অন্তত 7 থেকে 9 ঘন্টা ঘুম হওয়া জরুরি। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জন্য 7 থেকে 9 ঘন্টা ঘুম হওয়া জরুরি। তো 7 থেকে 9 ঘন্টা ঘুম যখন আমাদের হবে, তখন আমাদের শরীরে কি কি উপকার হবে ছোট্ট করে যদি আমি বলি, তো আমাদের যে উপকারগুলো হবে, 1 নম্বর হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। এই করোনা সিচুয়েশনের মধ্যে ওই ব্যক্তিদেরই সবচেয়ে বড় সমস্যা হইতেছে, বা ওই ব্যক্তিরাই সিভিয়ার ডিজিজে, সিভিয়ার নিউমোনিয়াতে ভুগতেছেন, যাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম পাওয়া যাইতেছে। এই জন্য আমাদের ঘুম যদি খুব পর্যাপ্ত ভালো ঘুম হয়, তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। দ্বিতীয় নম্বর হলো অতিরিক্ত ক্ষতিকর চর্বি কমে যাবে, উচ্চ রক্তচাপ কমে যাবে, মানসিক চাপ কমে যাবে। মানসিক চাপ অস্থিরতা কমবে, যা আমাদের শরীরকে ভালো রাখবে, আমাদের ভালো মাংসপেশি গঠনে সাহায্য করবে, আমরা কাজে কর্মে মনোযোগ দিতে পারবো, আমাদের স্মৃতি শক্তি বৃদ্ধি হবে। এই জন্য আমাদের স্লিপ হলো ডিপ স্লিপ এন্ড লাইট স্লিপ। তো আমরা আমরা যখন আমাদের ভালো স্লিপ, ডেল্টা লেভেলের স্লিপ যখন আমাদের 2 থেকে 2.5 ঘন্টা হবে, তখন কিন্তু আমাদের এই এই বেনিফিট গুলো আমরা পেতে পারবো। একটা সুস্থ মানুষের জন্য অন্তত 2.5 ঘন্টা 3 ঘন্টা ডিপ স্লিপ হওয়া দরকার। তো আসলে ডিপ স্লিপ কেমনে বুঝবো আমরা? ডিপ স্লিপ আমরা বুঝবো হলো যে আমি যে স্বপ্ন, আমরা যে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখি না, যে ঘুমটা বুঝতেই পারি না যে কখন আমার ঘুমটা হয়ে গেল, এই ঘুমটাকে খুব শর্ট মনে হবে, উঠে মনে হবে যে এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, মানে আমি আপনি এত ভালো ঘুম হয়েছে যে আসলে বোঝাই যায়নি, কোনো স্বপ্ন নাই, কোনো চিন্তা নাই, আপনি ঘুমিয়ে গেছেন। আর যে যে ঘুমটা হলো স্বপ্নযুক্ত ঘুম, স্বপ্ন দেখতেছেন, তন্দ্রাচ্ছন্নতা, মনে হয় কিছু শুনতেছেন, এগুলো হলো লাইট স্লিপ। লাইট স্লিপে অন্তত একটা মানুষের 4-5 ঘন্টা হওয়া দরকার, আর ডিপ স্লিপ ভালো হওয়া দরকার। ডিপ স্লিপ ভালো হওয়ার জন্য আমি কিছু পদ্ধতি আপনাদেরকে বলে দেই, কিছু জিনিস আমরা যদি মাথার মধ্যে রাখি। আসলে স্লিপ হাইজিন নামে একটা কথা আছে, স্লিপ হাইজিন। তো স্লিপ হাইজিনটা কি জিনিস বলছে, যে ভালো ঘুমের জন্য আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর হলো যে আমি যে বিছানাটাই ঘুমাই দিনের বেলায়, সেই বিছানা অন্য কোনো কাজে ব্যবহার করব না, প্রথম কথা। আর রাতে ঘুমাতে যাওয়ার অন্তত 2-3 ঘন্টা পূর্বে আমাদের খাবার, খাবারটা সেরে নেব। সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস থেকে, যেমন মোবাইল, ল্যাপটপ, টিভি, এসব থেকে চোখটা সরিয়ে নেব। আমাদের বিছানায় যে বিছানায় শুব, সেই বিছানাটা যেন আরামদায়ক হয়, ঝঞ্ঝাট ঝঞ্ঝাট মুক্ত হয়। আমার ঘরে তাপমাত্রাটা যেন আমার শরীরের সাথে সহনীয় হয়। আর যে বিছানায় ঘুমাবো, সেই বিছানা অন্য কোনো কাজে, বলছি যে অন্য কোনো কাজে যেন ব্যবহার না হয়। যেমন ওই বিছানায় বসে আমি টিভি দেখি, ওই বিছানায় বসে আমি খাওয়া দাওয়া করি, ওই বিছানায় বসে আমি গল্প গুজব করি, তাস খেলি, বা বিভিন্ন রকম কাজকর্ম করি, আবার ওই বিছানায় যে শুইতেছি, এতে ঘুমের, ডিপ স্লিপের ব্যাঘাত হবে, ভালো ঘুমটা হবে না। আর বিশেষ করে সন্ধ্যার পরে আমরা অতিরিক্ত ক্যাফেইনেটেড বিভারেজ যেগুলো আছে, যেমন কোল্ড ড্রিঙ্কস, অতিরিক্ত সুগারি খাবার, তারপর হলো চা, কফি, এগুলো সন্ধ্যার পর থেকে আমরা আর খাবো না। আর বিশেষ করে সন্ধ্যার পর থেকে আমরা বলি যে আমরা পানিটাকেও তুলনামূলক কম খাওয়ার চেষ্টা করব। সারাদিন খুব পানি খাওয়ার চেষ্টা করব, কিন্তু সন্ধ্যার পরে পানি বেশি খেলে হবে কি, মাঝরাতে দেখা যাবে প্রস্রাবের বেগ হবে, আমাকে প্রস্রাবের জন্য যেতে হবে, তো প্রস্রাবে যাওয়ার কারণে আমার ঘুমটা ভেঙে যাবে, ভালো ঘুমটা হবে। এই জন্য আমরা ঘুমের জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর বিষয়টা হলো আমাদের শারীরিক এক্সারসাইজ। আমাদের শারীরিক এক্সারসাইজটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অব দিস 5 থিংস। একজন আদর্শ ওজনধারী প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করা অথবা মধ্যম পন্থায় হাঁটাহাঁটি করা জরুরি, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জন্য। সুস্থ মানুষের কথা বলছি, কিন্তু যারা ওভার ওয়েট আছেন, যাদের ওজন অতিরিক্ত, তারা অবশ্যই
45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটার চেষ্টা করতে হবে। বলা হয় যে আধা ঘন্টা হাঁটলে তার ওজনটা যে পর্যায়ে আছে সে পর্যায়ে থাকবে, আর যদি আমরা 1 ঘন্টা হাঁটাহাঁটি করতে পারি তো আমাদের ওজন আস্তে আস্তে কমতে থাকবে। তো এই জন্য এক্স্যাক্টলি আমরা লিটন ভাই, হ্যাঁ একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ আমরা আবার আপনার কাছে আসবো। আসলে খুব চমৎকার চমৎকার তথ্যগুলো আমরা পাচ্ছিলাম, যে লাইফস্টাইল মডিফিকেশন বা এই যে আমাদের জীবন ধারা গুলো কেমন হওয়া উচিত, স্বাস্থ্যকর জীবন ধারা বলতে আমরা কি বুঝি, অনেক ভালো ভালো আইডিয়া আমরা পেলাম ভাইয়ের কাছ থেকে। আমার কাছে আবার আসবো, তো আমরা একটু মিরাজ ভাইয়ের কাছে আবার একটু যাব। তার আগে দর্শক শ্রোতাদের কাছে বলে নিই যে আপনারা নিশ্চয়ই প্রোগ্রাম শুনছেন, উপভোগ করছেন। আপনারা কোনো প্রশ্ন থাকলে আমাদের জিএফসি গ্রুপে মন্তব্য বক্সে মন্তব্য করুন, সম্মানিত দর্শক যারা আছেন তারা করুন, এবং আমাদের সম্মানিত আলোচকবৃন্দ সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো মিরাজ ভাইয়ের কাছে একটু যাব, যে মিরাজ ভাই সুন্দর করে বলছিলেন যে আপনাদের আসলে এই শ্রম মন্ত্রণালয় সম্পর্কে অনেকেই ধারণা ছিল না, যে কি কাজ মানে করেন আপনারা বা কি করতেন। আমরা অনেক কিছু আইডিয়া পেয়ে গেলাম আপনার মাধ্যমে। তো আর একটু জানতে চাবো ছোট করে, যে একজন শ্রমিক, যারা শ্রমজীবী আমাদের মানুষ বাংলাদেশের একটা বিশাল অংশ, যারা পরিশ্রম করেন শ্রমের মাধ্যমে, শ্রম বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে, সেই দেবতুল্য মানুষগুলো আমাদের দেশের জাতির উন্নয়নের, ভাগ্যের চাকা উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। তো তারা কোনোভাবে যদি কোনো অসুবিধায় পতিত হয় বা কোনো ধরনের দুর্ঘটনায় বা আহত হয় কাজ করতে গিয়ে, কর্মক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে তারা হ্যাজার্ডের শিকার হয়, সেক্ষেত্রে আপনাদের কার্যক্রমগুলো কি আছে মিরাজ ভাই? ধন্যবাদ স্বামী। এখানে আছে সেটা হলো দুটা বিষয় আছে, সেটা হলো যে একটা হলো যে সে যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানে কাজ যে কাজ করছেন সেই কাজ করতে যে সে যদি কোনো দুর্ঘটনা বা কোনো কিছু সম্মুখীন হয় সেটা আইন অনুযায়ী সেই প্রতিষ্ঠান থেকে সে একটা তার সুবিধা, আর্থিক যে সুবিধাগুলো আছে বা অন্যান্য যে সুবিধাগুলো যেগুলো পাওয়ার কথা সেগুলো তারা পেয়ে থাকেন। পাশাপাশি আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, একটা ইউনিট আছে। সেই ইউনিটে আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক যে শ্রমিক গুলো আছে তাদের চিকিৎসা সহায়তা বা তাদের তাদের চিকিৎসা সহায়তা, আর্থিক শারীরিক ভাবে অক্ষম, তারপরে মৃত্যুজনিত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর জন্য আমাদের কিছু ওখান থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। সেই আর্থিক অনুদানটা দিতে গেলে আপনাদের একটা নির্দিষ্ট আমাদের একটা নির্দিষ্ট ফর্ম আছে, এই ফর্মটা এসে ফিল আপ করে আমাদের কাছে জমা দিতে হবে। জমা দেওয়ার পর সেটা আমরা মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করবো, ফরওয়ার্ড করার পর মন্ত্রণালয় এটাকে দেখে শুনে যাচাই বাছাই করে সেখানে শ্রমিকদের জন্য আর্থিক অনুদান দিয়ে থাকেন। এবং এটা আরো আরো স্পষ্ট করা প্রয়োজন, সেটা হলো যে এখানে আবেদন করলে আপনি আর্থিক অনুদান পাবেন এটা নিশ্চিত, এটা নিশ্চিত। সেটা আর একটা এর মধ্যে আমি একটা আপনাদেরকে ভালো খবর দিতে চাই, সেটা হলো যে আমরা এই করোনাকালীন সময়ে আমরা ইতিমধ্যে বগুড়াতে প্রায় 50 লক্ষ টাকা শ্রমিকদের কল্যাণে অনুদান দিয়েছি আমরা ইসি মহোদয় সভাপতিত্বে। তো সেটা হলো বিভিন্ন এই আমাদের যে শ্রমিক সংগঠন গুলো আছে তাদের আপনার হলো চিকিৎসা সংক্রান্ত বিষয়, তারপরে হলো আর একটা আমাদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে আর একটা বিষয় সেটা হলো দেওয়া হয়, সেটা হলো যে আপনার ওই শ্রমিকদের যে ছেলেমেয়েরা আছেন তারা তাদের লেখাপড়ার খরচ বাবদে আমরা এখান থেকে আর্থিক অনুদান দিয়ে থাকি। সেটা ওই নির্দিষ্ট ফর্ম আছে, সেটা ওই ফর্মটা ফিল আপ করে আমাদের কাছে দিলে আমরা ফরওয়ার্ড করার পর সেখান থেকে তারা এই আর্থিক অনুদান দিয়ে দেয়। সেটা মিনিমাম সেটা আপনার হবে হলো 20,000 টাকা, এবং তাদেরকে বৃত্তি দেওয়ার ওই স্কলারশিপ যেটা বলি আমরা সেই স্কলারশিপও আমরা ওখান থেকে দিয়ে থাকি। আর সেই এই এই শ্রমিকগুলোকে আমরা যেটা দিয়েছি এই যেমন 50 লক্ষ টাকা, এর আগে দিয়েছি আমরা হলো প্রায় 27 লক্ষ টাকা। এই দুইবারে আমরা প্রায় 77 লক্ষ টাকা আমরা দিয়েছি অলরেডি এই বগুড়াতে, যেটা আগে কখনো এটা ছিল না বা কখনো দেওয়া হয়নি বগুড়াতে, এটা এই এই গত বছর এবং এই করোনাকালীন সময়ে আমরা দিয়েছি। এবং এটা আমরা সাধারণত আমাদের কাছে যে শ্রমিকগুলো আসেন তারা হয়তো বিষয়টা জানেন না, যেহেতু তারা এটা এই বিষয়ে পুরোটাই অবগত নয়, সেই জন্য আমরা শ্রমিকগুলো আসলে তাদেরকে আমরা এই বিষয়গুলো আগে প্রথমে অবগত করি যে আপনি যে এখানে আসছেন বা আপনারা যে কাজ করেন বা আপনারা যে এই সেবাগুলো আমাদের কাছ থেকে নিতে আসছেন এই সেবাগুলোর পাশাপাশি কিন্তু আমাদের আর একটা সেবা আছে, এই সম্পর্কে আপনারা কিছু জানেন কিনা।
তো তখন যদি তারা বলে যে না ভাই অতটা জানি না, তখন আমরা তাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি যে আপনাদের জন্য কিন্তু এই সুবিধাগুলো আছে, সরকার কিন্তু আপনাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিতে, আপনারা কিন্তু নিতে পারবেন। তো তখন তারা এই যে আমরা এগুলো বোঝানোর পরে তখন তারা এটা প্রথমে তারা খুব এটাকে খুব আন্তরিকতার সাথে নিয়ে সঙ্গে সঙ্গে তারা এই বিষয়গুলো তারা আমাদের কাছে আরো বোঝার চেষ্টা করেন। বোঝার চেষ্টা করার পরে আমরা তাদেরকে ফর্ম গুলো দিই, তারা ফর্ম গুলো ফিল আপ করে দিয়ে দেন। এটা হলো আমাদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে আমাদের এই অনুদান গুলো দেওয়া হয়, এবং সেটা আপনার হলো মিনিমাম 20 লক্ষ 20 হাজার টাকা, এবং 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা সেটা হলো তার তার আপনার হলো তার চিকিৎসার যে জন্য যে আবেদনটা করেছে সেই আবেদনটার আর যে কি হতে পারে বা সেই আবেদনটা যাচাই বাছাই করে দেখা যায় দেখা হয় যে এই এই যে সে যে আবেদনটা করেছে তার যে চিকিৎসা ব্যয় এই ব্যয়টা কি পরিমাণ হতে পারে, তার উপর নির্ভর করে আমাদের মন্ত্রণালয় কর্তৃক একটা কমিটি গঠনের মাধ্যমে এটা এই অনুদানগুলো সাধারণত দেওয়া হয়। শামীম, আচ্ছা মিরাজ ভাই, হ্যাঁ আর একটা প্রশ্ন একটু করে নিব, সেটা হলো যে জানতে চাওয়ার জন্য যে আসলে একজন মানুষ বা শ্রমিক জি কারা আসলে, মানে তার শ্রমিক বলতে আমরা কোন শ্রেণীর মানুষকে বোঝাচ্ছি, আপনাদের কোনো ক্যাটাগরি আছে কিনা যে এরা এরা এই শ্রমিক, বা কেউ যদি আপনাদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মেম্বার হতে চায় বা সেখানে সদস্য সিস্টেম আছে কিনা, সেটা মানে প্রসিডিউরটা কি একটু ছোট করে বলে নেন। শুনতে পাচ্ছেন মিরাজ ভাই? শ্রমিক আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম যে যারা শ্রমজীবী মানুষকে আসলে আপনারা আমাদের কিভাবে ভাগ সদস্য করছেন আর হওয়ার কি? কোনো সুযোগ নেই, বা এটা হলো যে যে কোনো শ্রমিক, সেটা আপনি হলো কৃষি খামারে যারা কাজ করে, কৃষি জমিতে যারা কাজ করে, কৃষি জমিতে কাজ করে, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, বিভিন্ন পরিবহন সেক্টরে কাজ করে, তারপরে বিভিন্ন অপ্রতিষ্ঠানিক যে সেক্টর গুলো আছে সেই সেক্টরতেও যারা কাজ করে, এবং কি সাধারণত আমরা যেটা কৃষক বলে থাকি, কৃষক আঞ্চলিক ভাষায় আমরা গ্রামের যে কৃষক গুলো আছেন, কৃষক ভাইরা আছেন, তারাও যদি এখানে আবেদন করে, তারাও যদি এখানে আবেদন করে, এবং এটা এখানে আবেদন করার জন্য কোনো সদস্য হতে হয় না, আপনি যে কোনো শ্রমিকই এখানে আবেদন করতে পারবে, সবার জন্যই উন্মুক্ত। এখানে এখানে নির্দিষ্ট করে কোনো ক্যাটাগরি দেওয়া নাই যে এই শ্রমিকগুলো করতে পারবে, এই শ্রমিকগুলো করতে পারবে না, এরকম কোনো নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নেই, এখানে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া আছে এটা, এবং সবাই এই প্রসিডিউর গুলো, তারা জাস্ট খালি আমাদের কাছে ওই যে ফর্মটা আছে সেটা যদি কেউ না পেয়ে থাকে, কারো যদি না ইয়ে করতে থাকে, তারা সরাসরি আমার কাছে যোগাযোগ করতে পারেন, আমি তাদেরকে ফর্মটা দেব, দিলে তারা এটা এটা তার সংরক্ষণে রাখবে, এবং এটা আপনি যত আমি আপনাকে দিলাম, দেওয়ার পরে আপনি যতগুলো খুশি ততগুলো ফটোকপি করে আপনি সেটাকে ইউজ করতে পারেন। তো এটা ফর্মটা ফিল আপ করার ফর্মটা ফিল আপ করার পর এটার সঙ্গে যে সাপোর্টিং কাগজগুলো আছে সেটা আপনাকে ফর্মে বলে দেওয়া আছে যে আপনি যেটার জন্য আবেদন করছেন সেই আবেদনের জন্য আপনাকে কি কি কাগজগুলো দিতে হবে, এটা আমাদের ফর্মে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। ওই ফর্ম ওই কাগজগুলো সহ আমাদের কাছে দিলে এবং সেটা আমরা আমাদের কাছে আমাদের কাছে এখানে একটা সুবিধা আছে কি, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যারা আবেদন করেন তাদের আবেদনটা করতে যতক্ষণ দেরি, কিন্তু এটা আমাদের এই ফ্রড করতে আর দেরি লাগে না, কারণ আমরা এটা সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই কাজগুলো করে থাকি। এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কাজটা যারা আর্থিকের জন্য আর্থিক সুবিধার জন্য আবেদন করে তাদের এই জিনিসটা আমরা সর্বাধিক সর্ব অগ্রাধিকার ভিত্তিতে আমরা দিয়ে থাকি, এবং এটা আমরা তাৎক্ষণিক ভাবে এটা তাদেরকে আমরা সেই সুবিধাটা দেওয়ার চেষ্টা করে থাকি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিরাজ ভাই, আসলে আমার মনে হয় সবাই বিষয়টা পরিষ্কার হয়েছে, দর্শক শ্রোতা যারা, তো ধন্যবাদ আপনাকে বিষয়টা পরিষ্কার করার জন্য। তো এই পর্যায়ে আবার একটু আমি যাব আমাদের শ্রদ্ধেয় আনোয়ার জাহান লিটন ভাইয়ের কাছে, উনি সুন্দর করে বলছিলেন যে লাইফ স্টাইল মডিফিকেশনের কথা, উনি বলতেছিলেন এক্সারসাইজ এর কথা, শারীরিক ব্যায়াম আমরা কিভাবে করব, উনি আপনি বলছিলেন যে কিভাবে আমরা এক্সারসাইজ গুলো করবো, একটু জানতে চাবো যে সব বয়সের ক্ষেত্রে ব্যায়ামের ধরনটা কি একই হবে নাকি বয়স ভেদে সেটা একটু ভিন্নতা পাবে, আসলে অথবা যারা এখন যারা করোনা আক্রান্ত কেউ যদি হয় তার ক্ষেত্রে ব্যায়ামের কি করতে হবে কিনা বা ধরন কেমন হবে একটু যদি বলতেন দর্শক শ্রোতাদের জন্য। জি আসলে সব বয়সের জন্য এক্সারসাইজ গুলো আসলে একরকম নয়। যেমন আমি এখানে বলেছি, প্রথম বলেছি যে প্রাপ্তবয়স্ক একজন মানুষের জন্য, যে একটা মানুষের জন্য প্রাপ্তবয়স্ক যারা তাদের জন্য 30 মিনিট, সপ্তাহে 5 দিন কমসে কম, পর পর 2 দিন গ্যাপ না দেওয়া। আর যারা অসুস্থ, বিশেষ করে যারা করোনায় আক্রান্ত, তাদেরকেও কিন্তু আসলে লাইট এক্সারসাইজ করতে বলা হয়। লাইট এক্সারসাইজ হলো একটু হাঁটাহাঁটি বা কিছু ইয়োগা টাইপের ব্যায়াম, একটু ব্রিদিং এক্সারসাইজ,
একটু ছোটখাটো যে যে ব্যায়ামগুলোতে অতিরিক্ত ক্যালোরি খরচ না হয়। আমরা এখন ইউটিউবে ঢুকে গেলেই দেখা যাবে যে করোনাকালীন কিছু কিছু ব্যায়াম যেটা আমরা ঘরের মধ্যে বসে বসেই করতে পারি, এগুলোর জন্য অনেক দূরে যাওয়া লাগছে না বা কোনো মানুষের সংস্পর্শে আসা লাগছে না। আমি নিজে যদি কোথাও আইসোলেশনও থেকে যাই, করোনার কারণে যদি কাউকে আইসোলেশনও রাখা হয় বা কোয়ারেন্টাইনেও রাখা হয়, সে এক নিজের ঘরের মধ্যে বসে বসেই কিছু কিছু ব্যায়াম সে করতে পারবে। এসব অসংখ্য ভিডিও দেখবেন ইউটিউবে আছে, ছোট ছোট ইয়োগা টাইপের ব্যায়াম, তারপর ব্রিদিং এক্সারসাইজ, এই এগুলো আমরা ঘরে ঘরে বসে করতে পারি। বিশেষ করে যারা করোনায় আক্রান্ত হয়েছে বা এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে যে সে সাসপেক্ট করতেছেন যে সে করোনায় আক্রান্ত, তো তার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো ব্রিদিং এক্সারসাইজ। তো আমি ছোট্ট করে দুই তিনটা জিনিস আপনার ব্রিদিং এক্সারসাইজ এর জন্য দুই একটা জিনিস আমি বলে দিই, যাতে মানুষ সবার জন্য সহজ হবে, মানে আমাদের বুঝতে সহজ হবে। তো ব্রিদিং এক্সারসাইজ করার জন্য আমাদের বড় কিছু প্রসিডিউরের দরকার হয় না। যেমন আমাদের আমরা যে বেলুন গুলো ব্যবহার করি, যে বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে বা বিভিন্ন বার্থডে অনুষ্ঠানে যে আমরা বেলুন ব্যবহার করি, ওই বেলুন গুলোকে আমরা ফুলাইতাম, আসলে আমার কাছে থাকলে ফুলিয়ে দেখাইতাম, তো আমরা এরকম করে বেলুনটাকে ফুলাবো, বেলুনটাকে ধরে রাখবো, আবার কিছু ফু দিয়ে ফুলাবো, আবার কিছু ফুলিয়ে ধরবো। এই এরকম করে আমাদের লাংসের অ্যালভিওলি গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব, এটা এক নম্বর ব্যায়াম। দ্বিতীয় আর একটা ব্যায়াম সহজ পদ্ধতি হলো যে আমরা যে সেভেন আপ বা পেপসি যেগুলো খাই সেগুলোর একটা বোতল নিয়ে বা যে কোনো একটা প্লাস্টিক বোতল নিয়ে তার অর্ধেক পরিমাণ পানি রেখে ওই পেপসি খাওয়া বা সেভেন আপ খাওয়ার যে পাইপ গুলো আছে ওগুলোর মধ্যে যদি আমি জোরে করে ফু দেই, ফু দিলে ওই পানির মধ্যে বুদবুদটা উঠবে, এতে আমার লাংসের শক্তি বাড়বে, অ্যালভিওলি গুলো পরিষ্কার হবে, এটা একটা করতে পারি। আর তৃতীয় আর একটা ছোট্ট ব্যায়াম আছে যেটা আমরা করতে পারি, যেমন আমি নাক দিয়ে নিঃশ্বাসটা নিব, মুখ দিয়ে নিঃশ্বাসটাকে ছাড়বো, আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা। তো এই এই তিনটা ছোট ছোট ব্যায়াম আমরা ঘরে বসে করব, বিশেষ করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, নিউক্লিয়ার টেস্ট সোয়াব টেস্ট পজিটিভ এসেছে, আরটিপিসিআর পজিটিভ এসেছে, অথবা যাদের সাসপেক্ট করছেন তারা সবাই এই ব্যায়ামগুলো করতে থাকবেন। করোনার প্রথম টার্গেট হলো লাংস, লাংসকে সে খুব ভালোবাসে, লাংসে অ্যালভেলিতে গ্রো করতে সে খুব ভালোবাসে, কারণ এখানে এসি ইনহিবিটর থাকে, এই এই এনজাইমের সাথেই সে সমস্ত বিক্রিয়া করে আমাদের লাংসের মধ্যে সে নিউমোনিয়া করে, প্রদাহের সৃষ্টি করে, হ্যাঁ খারাপ রোগের সৃষ্টি করে, শ্বাসকষ্ট তৈরি করে, এই জন্য ব্রিদিং এক্সারসাইজটা আমাদের জন্য খুব জরুরি। আর এমনি অন্যান্য যে ব্যায়ামগুলো সাধারণ মানুষের জন্য, এটা সবার জন্যই জরুরি, এটা আমরা ঘরে বসে বসে করবো। তো এটা হলো আমাদের করোনাকালীন সময়ের জন্য। শাইম ভাই আর একটা কি প্রশ্ন করেছেন আপনি? জি, আমার মনে হয় দুইটা অ্যানসারই আপনি দিয়েছেন চমৎকার ভাবে। একটা ছিল যে এক্সারসাইজের ধরন বয়স ভেদে কেমন হবে, একটা করোনাকালীন ব্যায়াম মানে করোনা কেউ আক্রান্ত হলে সেটা ব্যায়াম কেমন হবে, আপনি দুটারই খুব চমৎকার উত্তর দিয়েছেন। আমার মনে হয় দর্শক শ্রোতা উপকৃত হয়েছেন। এখন আবার আমরা শরীফুর রহমান মিরাজ ভাইয়ের কাছে একটু যাব, একটু জানতে চাবো যে আপনাদের মন্ত্রণালয়টা হচ্ছে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়। কর্মসংস্থান বর্তমানে তো একটা বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, অনেক লোক বেকার হয়ে পড়েছে, পেশা চেঞ্জ করতে করতেছে অনেকেই, পরিবর্তন করছে জীবন জীবিকার জন্য। হয়তো একজন যে পেশায় ছিল তাকে পেটের তাগিদে তাকে পেশা চেঞ্জ করতে হচ্ছে। তো বর্তমানে কোভিড পরিস্থিতিতে কর্মসংস্থান সৃষ্টিতে আপনাদের মন্ত্রণালয়ের পদক্ষেপগুলো কি কি আছে, মিরাজ ভাই যদি একটু বলতেন। ধন্যবাদ শামীম। আসলে বর্তমানে এই করোনাকালীন প্রেক্ষাপটে যে সেটা হলো যে আমাদের মন্ত্রণালয় যেটা দেখছেন সেটা হলো যে সাধারণত আমরা যেটা করছি সেটা শ্রমিকদেরকে মালিকরা যে ছাঁটাই করার যে একটা প্রবণতা আছে, যে মালিকরা যেকোনো অজুহাতেই
যে শ্রমিকদেরকে ছাঁটাই করতে চায় আর কি। মালিকরা সবসময় যে কথাটা বলে আসেন যে তাদেরকে লাভ নেই, লাভ নেই, লাভ নেই, আসলে মালিকরা কিন্তু কখনোই বলে না, কোনো দেশে কখনোই কোনো মালিকই কখনোই আমার জানা মতো কখনো বলেনি যে আজকের দিনে তাদের একটু ব্যবসাটা ভালো হয়েছে। এই কথাটা কোনো মালিকই আজ পর্যন্ত আমার মনে হয় বলেনি যে একদিনের জন্য হলেও যে আজকের দিন আমি এসে আমার প্রফিটটা ভালো হয়েছে বা আমি প্রফিট করতে পেরেছি, এই কথাটা মালিক কখনো বলেছে বলে আমার জানা নেই। তো যার কারণে আমাদের সরকার, বর্তমান সরকার এবং আমাদের মন্ত্রণালয়ও এই বিষয়টা দেখেছেন বা জানছেন বা ফলো আপ করছেন যে মালি এসে শ্রমিকদের, যেহেতু আমাদের এই সে মন্ত্রণালয়টা শ্রমিকদেরকে নিয়ে মূলত কাজ, সেটা হলো যে আমার আমার দেশে যদি 18 কোটি জনগণ হয়, তার মধ্যে আপনি হলো ওই সে ওই মানে এক চতুর্থাংশ ওই কিন্তু শ্রমিক, এই শ্রমিক এই শ্রমিকদের কিন্তু আমরা আমাদের মন্ত্রণালয় বা আমাদের দপ্তর প্রতিনিধিত্ব করে যাচ্ছেন তাদের হয়ে। এখানে আরেকটা কথা আবার আপনাদেরকে বলতে হবে, সেটা হলো যে আমাদের মন্ত্রণালয়ে আরেকটা সেই ইউনিট আছে, সেটা আরেকটা অধিদপ্তর আছে, সেটা হলো কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, এই দপ্তরটা আছেন। তো সে তাদের কাজটা সম্পূর্ণ আলাদা এবং আমাদের কাজটা সম্পূর্ণ আলাদা। আমাদের কাজই হলো শুধু শ্রমিকদেরকে নিয়ে আমাদের কাজ, শ্রমিকদের কিভাবে সুবিধা মঙ্গল হবে, কিভাবে মঙ্গল করা যাবে বা কিভাবে করলে তারা আরো ভালো চলতে পারবে, এই জিনিসগুলোই কিন্তু আমার এসে আমাদের দপ্তরটা আমাদের অধিদপ্তরটা দেখে থাকেন। তো সেক্ষেত্রে আমাদের এই মন্ত্রণালয় থেকে যেহেতু মালিকরা এরকম করে, যার কারণে সরকার আসলে দেখতে দেখতে একটু শিখেছে শিখেছে বা শিখতে বাধ্য হয়েছে যে আসলে আমরা আমাদের ওই সবসময় একটা কথা বলে থাকি যে আমাদের কিন্তু 3টা হাত, আমি বিশেষ করে বলে থাকি, সেটা হলো যে ডান হাত, বাম হাত এবং অজুহাত। তো মালিকরা কিন্তু সাধারণত যে কোনো কাজই হোক না কেন, তারা কিন্তু সবসময় অজুহাতটা তুলে ধরে যে তার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এবং এই সে আপনার হলো এই করোনাকালীন সময়ে শ্রমিকদেরকে একটা এসে আপনার হলো এই যে একটা অনুদান, একটা থোক বরাদ্দ দেওয়া হচ্ছে যে এই প্রত্যেকটা সেক্টরের এই শ্রমিকগুলো এই ধরনের একটা আর্থিক আর্থিক সুবিধা পাবে আমাদের সরকারের পক্ষ থেকে বা আমাদের এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো এই ধরনের যখনই আসে তখনই মালিকরা উঠে উঠে পড়ে লেগে যায় যে তারাও চেষ্টা করে যে এই ধরনের অনুদানটা আমরা কিভাবে নিতে পারি। তো যার কারণে তাদের ওই বিভিন্ন ওই যে 3 হাত বললাম, ওই 3 হাতের 1 হাত দেখিয়ে তারা সরকারকেও দেখায় যে আমাদের এই সমস্যা, আমাদেরকে এই ধরনের প্রণোদনা দিতে হবে, এই ধরনের মধ্যে আনতে হবে। তো যার কারণে সরকারও চালাক হয়ে গেছে, একটু চালাক হয়ে গেছে বা চালাক হতে বাধ্য হয়েছে, যার কারণে আপনার হলো মালিক যদি কোনো কারণে চিন্তাও করে যে এটা এই করোনাকালীন সময়ে তার ইয়ে হচ্ছে না, কোম্পানি চলছে না বা তার লাভ হচ্ছে না, আমার শ্রমিকদেরকে ছাঁটাই করবো বা আমাদের এই শ্রমিকদেরকে রাখা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় কর্তৃক বলে দেওয়া হয়েছে বা নির্দেশনা জারি করা হয়েছে, সেটা হলো যে এই করোনাকালীন সময়ে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না বা আপনার হলো কোনো কোম্পানিকে লে অফ করা যাবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে এই ধরনের পদক্ষেপ মালিক পক্ষ নিতে পারবে না। এবং আপনার হলো যে সেটা হলো যে আপনি যদি মালিক যদি মনে করে যে তার ফ্যাক্টরিতে করোনার প্রভাবটা বেশি, তার ফ্যাক্টরিতে বা তার কোম্পানিতে তার প্রতিষ্ঠানে যে করোনার এই প্রভাবটা বেশি হয়েছে যার কারণে তাকে ফ্যাক্টরিটা বন্ধ করতে হচ্ছে, লকডাউনে রাখতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি লকডাউন করবেন ভালো কথা, সেক্ষেত্রে আমাদের এখানে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে আপনি লকডাউন করে থাকলে করে রাখলেও বা আপনার ফ্যাক্টরি বন্ধ করে দিলেও কিন্তু শ্রমিকদের যে বেতন, এই বেতন কিন্তু আপনাকে রেগুলার চালায় যেতে হবে। ধন্যবাদ স্বামী। অসংখ্য ধন্যবাদ মিরাজ ভাই, আসলে চমৎকার ইয়েগুলো আমরা শুনছিলাম। শরীফুর রহমান মিরাজ ভাই এবং ডাক্তার আনোয়ার জাহান, আপনাদের অনুমতি নিয়ে আমরা একটু দর্শক শ্রোতাদের একটু কমেন্ট গুলো একটু পড়তে চাই। আমার মনে হয় অনেক দর্শক শ্রোতা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করছে, তারা কিছু প্রশ্নও ছুড়ে দিয়েছে আপনাদের, তো আমরা একটু কমেন্ট গুলো দেখি। কমেন্ট গুলো আসছে এখানে। নবিউল হাসান আমাদের সম্মানিত অ্যাডমিন প্যানেলের সম্মানিত মেম্বার, উনি বলেছে সবাইকে স্বাগত জানিয়েছে। একজন বলেছে যে মোহাম্মদ সাদিকুল ইসলাম বলেছে চকডাওরের পক্ষ থেকে জিএফসি কে ধন্যবাদ, মিরাজ ভাইকে জানায় ধন্যবাদ। আচ্ছা, এরপরে শাহিদ হাসান বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ শাহিদ হাসান। বিশ্বনাথ রয় উনি বলেছেন স্বাগতম লিটন ভাই, মিরাজ ভাই আপনাকেও ধন্যবাদ। মোহাম্মদ মোশারফ হোসেন বলেছে সবাই যদি এভাবে সচেতন হয়ে প্রোগ্রামের মাধ্যমে জনগণকে সচেতন করা যায় তাহলে ইনশাআল্লাহ প্যান্ডেমিক COVID-19 থেকে আল্লাহ আল্লাহ হেফাজত করবেন, থ্যাংকস টু জিএফসি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রিজাউল করিম ভাই উনি মন্তব্য করেছেন গাবতলীবাসীকে সচেতন করতে শতগাছতার মাঝেও
সময় দিয়ে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার আনোয়ার জাহান লিটন এবং শ্রম কর্মকর্তা শরীফুর রহমান মিরাজ ভাইকে জিএফসি পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। সেই সাথে অসংখ্য ধন্যবাদ রিজাল ভাই। এবার মোহাম্মদ মোশারফ হোসেন আবার বলেছে, রিজাল ভাইকে বিশেষ ধন্যবাদ প্রোগ্রামটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে হ্যাঁ, রিজাল ভাই অনেক পরিশ্রম করছেন, ওনার পারিবারিক একটু সমস্যা আজকে হয়েছে, বিশেষ করে এক আত্মীয় পরলোক গমন করেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি জেপসির পরিবারের পক্ষ থেকে। রায়হান সরকার বলেছে, আজকের অনুষ্ঠানের অতিথি অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাহিদ হাসান বলেছে, ডিহি ডর বাসীর পক্ষ থেকে মিরাজ ভাই ও আমাদের বড় ভাই ডাক্তার মোহাম্মদ আনোয়ার জাহান লিটন ভাইকে আজকের অনুষ্ঠানের মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আনোয়ার হোসেন বলেছে, আনোয়ার জাহান লিটন ভাই ও মিরাজ ভাইকে আন্তরিক ধন্যবাদ। আনোয়ার জাহান লিটন ভাইয়ের কাছে একটা প্রশ্ন, স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য কি কোনো ওষুধ আছে? আনোয়ার ভাইয়ের কাছে একটা প্রশ্ন করছে আনোয়ার হোসেন, আমাদের জিপসি পরিবারের একজন অন্যতম সক্রিয় সদস্য একটা প্রশ্ন করেছে। মোহাম্মদ আলামিন আলামিন একটা প্রশ্ন বলছে, আমাদের এলাকার কৃতি সন্তান আনোয়ার জাহান লিটন ভাই এবং শরীফুর রহমান মিরাজ ভাইকে ভাই ও এত সুন্দর উপস্থাপনের জন্য ডাক্তার শামীম ভাইকে গাবতলী ফ্রেন্ড সার্কেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আলামিন অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সৌরভ ইসলাম সুজন বলছে, জিএফসি পরিবারের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের অভিনন্দন জানাচ্ছি। জুয়েল আহমেদ বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটন ভাই, করোনা কালীন সময়ে আমরা বাচ্চাদের কিভাবে সেবা দিতে পারি যদি একটু বলতেন, বাচ্চাদের একটা সেবার কথা প্রশ্ন করেছে। রায়হান সরকার, আজকের অনুষ্ঠান থেকে অনেক সুন্দর কিছু তথ্য জানতে পারলাম। আসাদুজ্জামান আসাদ বলেছে, আজকের অতিথি শ্রম কর্মকর্তার কাছে আমার প্রশ্ন, বগুড়া শহরের অনেক শিশু শ্রমিক আছে যাদের এখন লেখাপড়ার সময় তারা কাজে নিয়োজিত, তাদের বিষয়ে আপনারা কি ভূমিকা রাখছেন? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিশু শ্রমের বিষয়ে জানতে চেয়েছে আসাদুজ্জামান আসাদ। মোহাম্মদ জুয়েল আহমেদ জানাচ্ছে, আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় বড় ভাই মিরাজ ভাই, আমি বাংলাদেশ টেলিভিশন থেকে বলছি, শিশু শ্রমের বিরুদ্ধে আপনাদের শ্রম অধিদপ্তর কতটুকু কার্যকর ভূমিকা রাখছে, মিরাজ ভাইয়ের কাছে প্রশ্ন করেছে মোহাম্মদ জুয়েল ভাই। আপনাকে ধন্যবাদ, আশা করি উত্তর পেয়ে যাবেন। বিশ্বনাথ রায় বলেছে, কি কি বিষয়ে আবেদন করা যাবে মিরাজ ভাই, কি কি বিষয়ে আবেদন করা যাবে, একটা প্রশ্ন এসেছে। রায়হান সরকার বলেছে, অসংখ্য ধন্যবাদ লিটন ভাইকে। জুয়েল আহমেদ বলেছে, এক্সিলেন্ট অ্যাডভাইস লিটন ভাই। শফিকুল ইসলাম মিঠু বলেছে, কনগ্রাচুলেশন। শাহিদ হাসান বলেছে, আমাদের কৃতি সন্তান বড় ভাই আনোয়ার জাহান লিটন ভাই, শরীফুর রহমান মিরাজ ভাইকে এত সুন্দর উপস্থাপন করার জন্য শামীম ভাইকে লাল গোলাপ শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা, ধন্যবাদ। মনসের আলী বিপিডিএ, আনোয়ার জাহান লিটন ভাই, শরীফুর রহমান মিরাজ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ তাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ মিরাজ ভাইকে, অসংখ্য সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, শাহিদ হাসান একটি কমেন্ট করেছে। আসলে আমরা বুঝতে পারতেছি যে তারা কতটুকু আপনাদের এই আলোচনাটা মনোমুগ্ধ হয়ে শুনছে, আশা করি দর্শক শ্রোতা সবাই উপকৃত হচ্ছেন। বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা আনোয়ার জাহান লিটন ভাইয়ের কাছে একটু যাব এই পর্যায়ে। কিছু প্রশ্ন এসেছিল যে শিশুদেরকে করোনাকালীন কিভাবে নিরাপদ রাখা যায়, এরকম একটা প্রশ্ন এসেছিল। এটা দিয়ে শুরু করে করে আরেকটা বিষয় একটু জানতে চাবো, সেটা হলো যে আপনি তো ডায়াবেটোলজিস্ট হিসাবে দীর্ঘদিন কাজ করছেন ডায়াবেটিস নিয়ে, তো এই যে নিরাপদ আমরা যেটা বলছি স্বাস্থ্যকর জীবন পদ্ধতি, এর সঙ্গে ডায়াবেটিস এর কোনো যোগসূত্র আছে কিনা এটা নিয়ে একটু দয়া করে বলবেন ডাক্তার আনোয়ার জাহান লিটন ভাই। জি, সর্বপ্রথম আমরা একটু বলি যে শিশুদের বিষয়ে, শিশুদের বিষয়ে হলো যে আমরা শিশুদের করোনাকালীন যে বিষয়গুলোর উপর লক্ষ্য রাখার চেষ্টা করব, সেটা হলো এক তো হলো শিশুরা স্কুলে যেতে পারছে না, তাদের মানসিক অবস্থা ঘরের মধ্যে অনেকদিন বন্দি থেকে 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 মানসিক ভাবে তারা এক ধরনের ভেঙে পড়ার মতো হচ্ছে। দ্বিতীয় নাম্বার তাদের পড়াশোনারও খোঁজ রাখা। তৃতীয় নাম্বার হলো যে ঘর থেকেই তাদের কিছু সেফটি মেজারমেন্ট আমরা নিতে পারি। প্রথমত হলো যে বাচ্চাদেরকে হাত ধোয়া শেখানো, যদি কোথাও নিয়ে বের হই তাদেরকে, তাহলে 2 বছরের উপর অধিক বাচ্চা যারা আছে, 2 থেকে 3 বছরের উপর অধিক বয়স্ক বাচ্চাদেরকে মাস্ক পরানোর চেষ্টা করা। সেক্ষেত্রে মাস্ক পরানোর ব্যাপারে ঘর থেকেই তাদেরকে এটার ব্যাপারে ট্রেন করা দরকার, যে বাচ্চাটা মাস্ক পরে
থাকতে পারছে কিনা, তার মাস্কটা ঠিক মতো সে লাগাইতে পারছে কিনা, এটাকে ট্রেন করা। বাহির থেকে কেউ আসলে বাচ্চাদেরকে একদম তাদের সংস্পর্শে না যেতে দেওয়া, এটা করা। তারপরে হাত ধোয়া শেখানো, কখন কখন আমাদেরকে হাত ধুতে হয়, হাত কিভাবে ধুতে হয়, এগুলোকে শেখানোর চেষ্টা করা। আর এই সময়গুলোতে বাচ্চাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বাচ্চাদেরকে ঘরের মধ্যে খেলাধুলার ব্যবস্থা করা, সবসময় মা বাবা তাদের প্রতি ওই হোস্টাইল না হওয়া, অনেক মারধর না করা, তাদেরকে বন্ধুর মতো আচরণ করা, তাদের সাথে থাকা, তাদের সুখ দুঃখ গুলোকে বোঝার চেষ্টা করা, এগুলো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। দ্বিতীয় বিষয় হলো তাদেরকে খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এক নম্বর হলো যেসব বাচ্চারা একটু অপুষ্টিতে ভোগে তাদেরকে পুষ্টিকর খাবার দেওয়া, ডিম, মাছ, গোস্ত, সবজি তাদেরকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করা। তারপর তাদের সঠিকভাবে তারা ঘুমাইতে পারছে কিনা সেটা ভিতরে খোঁজ খবর রাখা। আর পড়াশোনার জন্য এই সময়টাতে খুব বেশি চাপাচাপি না করা, চাপাচাপি করলে তাদের মানসিক অবস্থাটা একটু ভেঙে পড়ে, মানসিক অবস্থার মধ্যে তাদের একটু অ্যাংজাইটিতে ভোগে। কিন্তু তাদেরকে সঙ্গ দেওয়া, তাদেরকে নিয়ে বিভিন্ন রকম আলোচনা করা, বিভিন্ন গঠনমূলক আলোচনা করতে থাকা, এগুলো শিশুর বিকাশে এবং শিশুর মনোযোগ বিকাশে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। দ্বিতীয়ত, যদি কখনো কোনো কারণে আমরা তাদেরকে নিয়ে বাহিরে বের হই, তাহলে অবশ্যই তাদেরকে মাস্ক পরিধান করতে দেওয়া, তাদেরকে অনেক ভিড়ের মধ্যে না নেওয়া। তারপর যদি কখনো কোনো ডাক্তারের চেম্বারে আমরা যাই, তাতে অবশ্যই মাস্ক পরবো, এবং সেখানে যত কম সময় থেকে ওখান থেকে চলে আসা যায় এভাবে আমরা চেষ্টা করব। এই জন্য বলা হয় যে আমরা বাহিরে গিয়ে কি কি কাজ করব, আমরা সবাই সবকিছুকে লিস্ট করে নিব, একদম লিস্ট করে নেব আমি যে এই জায়গাগুলোতে যাব, এতক্ষণ থাকব, এই কাজ করব, এই কাজ করে ঘরে ফিরে আসবো। ঘরে ফিরে এসেই আমরা আমাদের কাপড়গুলো, পোশাক আশাক গুলোকে চেঞ্জ করে ফেলবো, বাচ্চাদেরকে হাত ধুতে বলবো, আমরা আমার নিজেদের হাত গুলোকে পরিষ্কার করব। আমরা সাধারণ সাবান দিয়ে একটু হাত 20 সেকেন্ড ধরে ধুয়ে ফেললেই হবে। একদম বড় ধরনের স্যানিটাইজার, অনেক দামি দামি স্যানিটাইজার ব্যবহার করতে হবে এরকম না, সাবান পানি দিয়ে হাত 20 মিনিট 20 সেকেন্ড ধরে ধুলেই ইনশাল্লাহ আমাদের এটা পরিষ্কার হবে। তারপরে আমরা ঘরে এসে আমাদের স্বাভাবিক কাজকর্ম করবো, এই জন্য আমরা বাহিরে বাচ্চাদেরকে নিয়ে বাহিরে যতটুকু পারা যায় কম থাকার চেষ্টা করব, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমরা ডায়াবেটিস এর ব্যাপারে, ভাইয়া বলেছেন, শাইন ভাই বলছে যে ডায়াবেটিস সংক্রান্ত, আসলে ডায়াবেটিস নিয়ে আমার আসলে চিকিৎসা, আমি এতদিন 10 বছর যাবত এই হাসপাতালে আমি ডায়াবেটোলজিস্ট হিসেবেই আসলে প্র্যাকটিস করি, আমার মূল চিকিৎসার থিমটাই হলো ডায়াবেটিস। আসলে আমি যে এখানে স্বাস্থ্যকর যে জীবন পদ্ধতি এটাকে বলার চেষ্টা করেছি, আসলে এটা মূলত মানুষের ডায়াবেটিস কেন্দ্রিক এই জীবন ব্যবস্থাটা। এই 5টা জিনিস যদি আমরা ফলো করি, আমাদের খাদ্যের মধ্যে যদি আমরা পরিবর্তন নিয়ে আসি, আমাদের ঘুমটাকে যদি আমরা সুন্দরভাবে যাই, আমরা যদি আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কে বাড়িয়ে দেই, আমরা যদি মেডিটেশন করি, এবং আমরা যদি রোজা রাখি, অর্থাৎ আমরা যদি ফাস্টিং করি, তো আমরা আমাদের মধ্যে যে ইনসুলিন রেজিস্ট্যান্স সিন্ড্রোম ডেভেলপ করে এটা কিন্তু কমে যাবে, মেটাবলিক সিন্ড্রোম থেকে আমরা হেফাজত হতে পারবো। যদি মেটাবলিক সিন্ড্রোম বা ইনসুলিন রেজিস্ট্যান্স সিন্ড্রোম এটা বুঝবো কিভাবে, আমি প্রথমে শুরুতেই একটু বলেছিলাম যে আমরা মানে সহজ ভাষায় বাংলা ভাষায় বুঝাইলে যে আমাদের পেটটা, নিচের পেটটা বড় হয়ে গেছে, পুরুষদের হলো 90 সেন্টিমিটারের বেশি হয়ে গেছে, 90 সেন্টিমিটারের বেশি হয়ে গেছে, মহিলার হলে 80 সেন্টিমিটারের যদি বেশি হয়ে যায়, ওয়েস্ট সার্কামফারেন্স বলা হয়, তল পেটটা বড় হয়ে গেছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে আমাদের খালি পেটে গ্লুকোজের মাত্রা যদি 5.6 এর উপর চলে যায়, 5.6, আর আমাদের যদি প্রেশারটা, আমাদের ব্লাড প্রেশার যদি 130/80 হয়ে যায়, আর আমাদের রক্তের যে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ যদি আমাদের 150-এর উপর চলে যায়, এই 4-5টা থেকে আমরা বুঝবো, এই 4-5টার মধ্যে অন্তত 2টা থেকে 3টাও যদি আমার মধ্যে থাকে, তাহলে বুঝবো যে আমি ইনসুলিন, আমার শরীরে রেজিস্ট্যান্স ইনসুলিনটা আমার শরীরে ভালো করে কাজ করছে না, অথবা ইনসাফিসিয়েন্ট ইনসুলিন আমার শরীরে আছে, এই জন্য আমি যে কোনো সময় ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে পারি। আর বিশেষ করে যাদের পরিবারে ডায়াবেটিসের হিস্ট্রি আছে,
যাদের বাবা মা, যারা বলা হয় যাদের বাবা এবং মা দুইজনই ডায়াবেটিসে আক্রান্ত, ডায়াবেটিস রোগে ভুগছেন, তাদের সন্তানদের ক্ষেত্রে 50% চান্স, আর বাবা অথবা মা যে কোনো একজন হলে তাদের 25% চান্স থাকে। এই জন্য আমরা আমাদের লাইফস্টাইলটাকে আমরা মডিফিকেশন করার চেষ্টা করব, খাদ্যের মধ্যে পরিবর্তন আনবো, আমাদের ঘুমকে ভালো করে যাব, তারপর আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কে বাড়াবো, যে আমরা এই অপেক্ষায় থাকবো না যে আমাদের যেদিন ডায়াবেটিস দেখা দেবে সেদিন থেকে আমাদের জীবন পদ্ধতিটাকে পরিবর্তন করব, এরকম না, বরং আমাদের পরিবর্তনটা আজ থেকে শুরু করতে হবে, আজ থেকে শুরু করতে হবে। আমরা আমাদের পরিবর্তনটাকে যদি এখন থেকে শুরু করি, তো আমাদেরকে ডায়াবেটিস আমাদের কাছেও আসতে পারবে না, ডায়াবেটিস যার আছে সেও ডায়াবেটিস থেকে পরিপূর্ণভাবে একটা সুস্থ জীবন, সুস্থ একটা মানুষের মতো জীবন যাপন করতে পারবে আশা করা যায়। অসংখ্য ধন্যবাদ, আসলে জি থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ লিটন ভাই, খুব অভিজ্ঞতার ঝুলি তার অনেক, অনেক সিনিয়র বড় ভাই আমাদের অগ্রজ চিকিৎসা ক্ষেত্রে, তিনি দীর্ঘদিন মানুষকে সার্ভিস দিয়ে গেছেন, তার অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতার ঝুলি থেকে আমরা সামান্য কিছুই পেলাম, আমার মনে হয় সেটাই আমাদের অনেক বড় একটা পাথে হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ, আমরা আসলে একদম প্রোগ্রামের খুব শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে দুই একটা বিষয় জানতে চাবো, কয়েকটা প্রশ্ন ছিল মিরাজ ভাইয়ের কাছে, সেটা হলো শিশু শ্রমের বিষয়ে, শিশু শ্রম প্রতিরোধে আপনাদের মন্ত্রণালয়ের কাজ কি, কিভাবে আবেদন করা যায়, এই ধরনের কিছু প্রশ্ন আসছিল, আপনি নিশ্চয়ই সেগুলো মনে রেখেছেন, এগুলো বলে একটু দর্শক শ্রোতাদের কাছ থেকে জেপসি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন মিরাজ ভাই। কথা বলেছেন, আমি রেজাল্টের কথা একটু না বললেই নয়, এটা আমি আমার ব্যক্তিগত ভাবে আমি যেটা দেখেছি বা বুঝেছি, এই জেএফসির যে মূল চালিকা শক্তি এটার পিছনে কিন্তু রেজাউলের ভূমিকা, এটা আসলে কোনো কিছু ভাবেই এটাকে যেভাবেই বলি না কেন সেভাবে বলে তাকে, এটা যেভাবেই বলি বললেই সেটাকে ছোট করা হবে আর কি। তো সেই রেজাউলের যে এই চালিকা, এই যে তার এই এই একটা জেএফসির মতো একটা প্ল্যাটফর্মকে সে ধরে রেখেছে এবং সবার সাথে যে যোগাযোগ বা সবাইকে সবার সঙ্গে যে একটা একটা ভ্রাতৃত্বের যে একটা বন্ধন সে তৈরি করেছে, এই জন্য রিজাউলকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। পাশাপাশি রিজাউলের আজকের যে আত্মীয় মারা গেছে আমার পাশে গ্রামে, সেটা হলো যে তার তাওই আর কি, তার বোনের দেবর, তার বোনের দেবর সে মারা গেছেন ওই প্রায় 6টার দিকে মারা গেছেন, সেটা হলো সেটাও একটা আসলে দুঃখজনক ঘটনা, যে আমরা এই সে এই এই করোনাকালীন সময়ে জেএফসির যে ভূমিকা বা জেএফসির যে এই যে জেএফসি এই জেএফসি এই জেএফসি যেটা আছে সেটা হলো আমাদের জেএফসির যে কার্যক্রম গুলো আছে সে কার্যক্রমে করোনাকালীন সময় যেটা করেছেন সেটা হলো যে আমরা প্রায় 220 জন 220টা ফ্যামিলিকে তারা ত্রাণ তহবিল বিতরণ করেছে, তারপর 10 কেজি চাল, এক কেজি ডাল, তার 2-4 কেজি আলু, এভাবে 12টা আইটেম মিশ্রণে একটা প্যাকেজ করে সেই প্যাকেজটা 220 জন পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। তারপরে ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী হিসেবে প্রায় 400 পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তা এই তারপরে হলো এই করোনাকালীন সময় যে অক্সিজেনের যে সংকট রয়েছে, এই অক্সিজেনের সংকট যেন আমরা কাটিয়ে উঠতে পারি, এই জন্য জেএফসি তার নিজস্ব তহবিলে 2টা সিলিন্ডার ক্রয় করে রেখেছেন, মজুত করে রেখেছেন, যে কোনো মুহূর্তে এসে যেটা যাবে সেটা যেন যে কারো প্রয়োজনে যেন জেএফসি যেন এটা আগে এসে সহযোগিতা করতে পারে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া আমরা বেশ কিছু জায়গায় আমরা সেবা প্রদান করেছি ইতিমধ্যেই। আর সে আর এই জেএফসি যে একটা আপনার হলো কি বলবো এটাকে, জীবন হলো এটা মানব হিসেবে, এটা আমরা আসলে বলে বোঝানো যাবে না যে এর যে কার্যক্রমগুলো করে যাচ্ছে জেএফসি, সেটা হলো জীবন জীবনের জন্য, মানুষ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটা মানবিক সেবায় নিবেদিত যে একটা সংগঠন, যার প্রশংসা কোনোভাবেই রিজাউলের যেরকম কোনোভাবেই করে শেষ করা যাবে না, জেএফসির যে কার্যক্রম আছে সেই কার্যক্রম কোনোভাবে বলেই শেষ করা যাবে না। এই জেএফসির যে এই জেএফসির কারণে আমাদের মতো যারা আছি আমরা কোথায় ছিলাম এটা আমাদের জানা ছিল না, আজকে এই জেএফসিতে আসার কারণে আমরা অনেক বড় বড় সে বড় বড় মনে মানে বড় বড় মনের মানুষের সান্নিধ্য পেয়েছি, একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পেরেছি, যেটাকে একটা আমাদের যেমন আছে যে আমি যেটা জানি আর কি, যে রকম যেমন সোহাগ জেএফসি প্রতিষ্ঠাতা সভাপতি,
উনি সবসময় বলতেন যে তা এই জেপসির যে ছাতা, এই ছাতা লাঠিটা হলো মূলত হলো রেজাউল। আর যেহেতু যেমন সোহাগের কথা চলে আসছে, উনি আমার খালাতো ভাই, তো ওর আব্বা হয়েছে, ওর আব্বা এবং ও নিজেও কিছুদিন আগে করোনায় আক্রান্ত ছিলেন এবং ওর আব্বা এখনো অসুস্থ আছে। তো আমরা তাদের জন্য, তার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করব যে তার ফ্যামিলি, তার আব্বা যেন দ্রুত সুস্থ হয়ে আসেন। আমি স্বামী আপনার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে আমি আসছি, একটু যেহেতু বলার সুযোগ পেয়েছি, জিএসপি সম্পর্কে বলতেই চাই, মানে সবসময় বলতেই চাই, যেহেতু সময় জি অবশ্যই অবশ্যই বলেন বলেন ভাই, যেহেতু সময় স্বাগত, আপনাকে স্বাগত ভাই। সময় অল্প, যার কারণে হয়তো সময় এত অল্প সময় এত অল্প সময়ে জিএফসি যে পরিকল্পনা বা জিএফসি যে চিন্তা ভাবনা গুলো আছে, এই চিন্তা ভাবনা গুলো কোনোভাবেই বলে শেষ করা যাবে না। যেমন সামনের যে প্রোগ্রামটা আছে, সামনের যে চিন্তা ভাবনা আছে জিএফসির, যে আমাদের যে কয়েকটা হাট আছে, যেমন নারোয়ালা হাট, ডাকুমারা হাট, কদমতলি হাট, এই হাট গুলোতে আছে জিএফসি চিন্তা ভাবনা আছে যে হাট গুলোতে জিএফসি পক্ষ থেকে কোনো সেবা প্রদান করা যায় কিনা, তার এরকম চিন্তা ভাবনা আছে। তার সেবা প্রদানের বিষয়ে কিছু নির্দিষ্ট কিছু বিষয় চলে আসছে, সেটা হলো যে আমরা কিছু নির্দিষ্ট জায়গা করে নেব, সেখানে আমাদের কিছু স্বেচ্ছাসেবক থাকবেন, তারা ওই হাত ধোয়াবেন, হাত ধোয়ার ব্যবস্থা করে রাখবেন, তারপরে মাস্ক বিতরণ করবেন, পাশাপাশি তারা এসে একটা প্রচারের ব্যবস্থা রাখবেন মাইকের মাধ্যমে যে করোনাকালীন কিভাবে তাদের জনগণকে সচেতন করা যায় বা সচেতন হওয়া যায় বা সচেতন থাকা যায়, সেই বিষয়গুলো বিষয়ে একটা মাইকে প্রচার চলবে। তো সেই ক্ষেত্রে যে দানামালা হাটে হাটে প্রোগ্রাম করা হবে, ডাকুমারা হাটে প্রোগ্রাম করা হবে, কলমতলি হাটেও প্রোগ্রাম করা হবে। এই যে এই ব্যাপক যে কাজের পরিধিটা বাড়ছে বা কাজের কাজ যেটা করছে, এটা আসলে এরকম একটা সংগঠনের পক্ষেই সম্ভব আমি যেটা মনে করি আর কি, আমার দেখা মতে, যে মানুষ মানুষের জন্য, আসলে আসলে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য যে এই একটা থিম আছে বা একটা কথা আছে বা একটা গান আছে, এটা আসলে জিএফসির জন্যই প্রযোজ্য আমি মনে করি। এবং আমি পাশাপাশি এটাও আমি এইভাবেও গর্বিত যে আমি একজন গাবতলির সন্তান, আমি গাবতলির সন্তান, পাশাপাশি আমি জিএফসির মতো, জিএফসির মতো একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে এসে যে একটা প্ল্যাটফর্ম আছে সামাজিক সংগঠন মানুষ, এই যে জিএফসির যে বিষয়টা আছে, যে এই সংগঠনের কাজ করে যে যে কাজগুলো করে যাচ্ছে, সেই সংগঠনের সেবা বা সেই প্ল্যাটফর্মে আমার মতো একজন বা আরো যারা আছেন, আমি মনে করব যে তারাও কিন্তু আমার মনে হয় এইভাবেই উপলব্ধি করেন যে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়ানোর যে সুযোগ পাইছে বা সুযোগ পেয়েছি আমরা, এই জন্য আসলে আসলে আমি গাবতলিবাসীর পক্ষে, আমি আসলে গাবতলি সন্তান হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি। এবং এই যারা এই প্রক্রিয়া গুলোকে চালিয়ে যাচ্ছেন তাদের সবার জন্য, সবার পক্ষ থেকে আমি খুবই ধন্যবাদ জ্ঞাপন করছি যে রেজাউলের প্রতি বা আরো যারা আছেন, মোহাম্মদ স্যার আছেন, মানে আরো অনেক গুণী গুণী মানুষ আছেন যাদের নাম বলছি বা বলছি না, তারা সবাই সবাই আছেন। তো যাই হোক, আমি এই মানে যতই বলি না কেন কোনোভাবে বলেই শেষ করা যাবে না, এটা আসলে আমি আরকে বলতে দিলাম, আমরা বলতেই থাকবো এবং চলতেই থাকবে, যেহেতু এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তাই আমি জাস্ট এই সামান্য কিছু সামান্য কিছু বিষয় আমি তুলে ধরলাম এবং এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি আসলেই আসলেই নিজেকে খুব গর্ববোধ করছি এবং নিজেকে গর্বিত মনে করছি। আর হ্যাঁ, এখন হলো যে যে প্রশ্ন দুটা ছিল, সেটা হলো যে শিশুশ্রমের যে প্রশ্ন ছিল সেটার বিষয়ে আমি যেটা বলবো, সেটা আসলে কোন সবকিছুই আইন দিয়ে দামানো সম্ভব নয়। এখন প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে, আপনি অভিভাবক যারা আছেন, যে শিশু সন্তান যারা আমরা বলি, যারা যাদের অভিভাবক যারা আছেন, মা বাবা, তারা যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে আইন, আইন কিন্তু মানুষের জন্য, মানুষের জন্য আইন নয়, ঠিক আছে? আমরা এই যেটা করেছি সেটা হলো যে শিশু শ্রমটা যেন বন্ধ করা যায়, কিন্তু আপনার অভিভাবক যদি, সে অভিভাবক যদি সপ্রদিত হয়ে, যে সে যদি নিজেই স্বইচ্ছায় যদি বলে আসে যে আমার সে আমার সন্তানটাকে এখানে দিতে হবে বা আমার সন্তানদের কাজ করা করতে হবে কারণ আমার সংসারে উপার্জন করার মতো কেউ নেই, বাবা এসে হয়তো অক্ষম বা তার যে সংসারে যে উপার্জন করার মতো যে ব্যক্তি আছেন তিনি হয়তো অক্ষম, যার কারণে তার ওই শিশু শ্রমকে সে ওই কাজ করাতে বাধ্য হচ্ছেন। তো আমাদের এটার জন্য শিশু শ্রম যাতে না হয়, শিশু শ্রমের জন্য আমাদের শ্রম আইনে যথেষ্ট আপনার হলো শক্তিশালী আইন আছে, সেই আইন আমরা প্রয়োগ করতে যখন যাই তখন আসলে তখন আমরা কিছু ক্ষেত্রে আমরা বিপদ বোধ করি, সেটা হলো যে তখন সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ তাদেরকে আমাদেরকে দেখান যে আসলে আমরা তো এটা সফল, আমরা তো ইচ্ছা করেই নেইনি, দেখেন এই যে আপনার অভিভাবক যারা আছেন, শিশু শ্রম যারা এই এই বাচ্চার যে অভিভাবক আছেন তারা এখানে বলে গেছেন এবং আমাদের কাছে আন্ডারটেকিং দিয়ে গেছেন যে সে তারা এটা স্বপ্রণোদিত হয়ে সদ ইচ্ছায় তারা ওই আপনার হলো অভাবের তাড়নায় তার এই বাচ্চাকে কাজ করাতে সে বাধ্য হচ্ছে। এ ধরনের একটা আন্ডারটেকিং যখন তারা দিয়ে যায় তখন আসলে আমরা মালিককে বা যারা ওই ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ওইভাবে আমরা আটকাইতে পারি না, কারণ আইন যতই আমরা আইন থাকুক না কেন, যখন এই জিনিসটা সামনে চলে আসে
তখন আসলে আমরা আমরা ওটাকে বাস্তবায়ন করতে আমাদের জন্য যথেষ্ট বেগ পেতে হয়, অনেকে অনেক সমস্যা হয়ে যায়। তো এই ছিল শিশু শ্রমের বিষয়ে আমি আসলে যে বলতে বলার চেষ্টা করছি। শিশু শ্রমের বিষয়টা বলতে গেলে মূলত আমাদের, আমরা যারা অভিভাবক আছি, অভিভাবক যার যার সন্তানের বাবা মা আছে, তাদের তাদের দিকে আঙ্গুল চলে যায়, যার কারণে আমরা তাদেরকে দাঁড় করাতে চাই না। তবে আমাদের এসে এসে আমাদের যে আইন যেটা আছে সেটা আমরা মূলত চেষ্টা করি যে শিশু যেটা বাধ্যবাধকতা আছে সেটা যেন বাস্তবায়ন না হয়, সেজন্য আমাদের মন্ত্রণালয় এবং আমাদের দপ্তর অত্যন্ত অত্যন্ত কঠোর এবং অত্যন্ত নিষ্ঠুর এই এই বিষয়টার জন্য। কারণ এটা আসলে এই ধরনের আমাদের চোখে আসলে আমরা এটার ব্যাপারে ব্যবস্থাপনা করতে করতে একটু বিন্দু পরিমাণ আমরা কোনো ভাবে ছাড় দিই না এবং ছাড় দেওয়ার চেষ্টাও করি না। আরেকটা বিষয় ছিল, সেটা হলো যে আমার কাছে আরেকটা প্রশ্ন ছিল, কি কি বিষয়ে আবেদন করা যাবে। সেটা নিশ্চয়ই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বিষয় মনে হয় হবে। যদি এরকম হয় তাহলে আমি যেটা বলবো সেটা হলো যে এখানে শুধু বলা আছে যে চিকিৎসা ব্যয়, চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো আছে, সেটা যে কোনো বিষয় হতে পারে, চিকিৎসা সংক্রান্ত বিষয় বা শ্রমিকের মৃত্যুজনিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ব্যাপারে আবেদন করা যাবে। পাশাপাশি আপনি হলো যে আপনার সন্তানের শিক্ষার শিক্ষার বিষয়ে আবেদন করা যাবে। এখানে কোনো নির্দিষ্ট কোনো ক্যাটাগরি বলে দেওয়া নাই, আগেও বলেছি কোনো ইয়ে করা নেই, এটা যে কোনো শ্রমিক, আমার একজন গ্রামের কৃষক যে খেতে কাজ করে খায় সেও এসে এখানে আবেদন করতে পারবে। এ ব্যাপারে সরকার এই জায়গাতে সরকার কোনো ক্যাটাগরি ভাগ করেনি, সবার জন্য সমান অধিকার রেখেছে এখানে। ধন্যবাদ শামীম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে মিরাজ ভাই খুব চমৎকার ভাবে জিএফসি কে উপস্থাপন করলেন, জিএফসি এর কিছু কিছু দিকগুলো খুব সাবলীল ভাবে উপস্থাপন করলেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা দেখেছি যে মিরাজ ভাই যে আমাদের যে কোনো প্রোগ্রামেই হোক, যে কোনো অনুষ্ঠানেই হোক, আমরা কোনো একটা কাজ করতে যাব, মিরাজ ভাইকে সবসময় পাশে পেয়েছি। আমরা আশা করব মিরাজ ভাইয়ের মতো লোক এবং আরো যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন, আজকে আমাদের মধ্যে যুক্ত হয়েছেন আনোয়ার জাহান লিটন ভাই, তার মতো একজন মানুষ যার নাম অনেক শুনেছি রিজাল ভাইয়ের কাছ থেকে, আমাদের গাবতলী গর্বিত সন্তান, আপনারা আমাদের পাশে থাকলে আমরা অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমরা এই জিএফসির মাধ্যমে গাবতলীবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে এবং উন্নয়নে ভূমিকা পালন করতে পারবো ইনশাল্লাহ। তো আমি শেষ করব, শেষ করার আগে আরো কিছু কিছু দর্শক শ্রোতা মন্তব্য করেছেন, যেগুলো না পড়লে একটু মনে হয় অন্যরকম হয়ে যাবে, একটু ছোট করে পড়ি যদি আপনারা একটু অনুমতি দেন। সেটা হলো মোহাম্মদ সাদ্দাকুল ইসলাম বলেছেন, ভাই আপনাকে অনেক ধন্যবাদ শ্রমিকদের জন্য কথা বলায়, আপনাকে ধন্যবাদ। রিজাল করিম মোহাম্মদ স্যার বলেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মানিত আলোচকবৃন্দ খুব সাবলীল ভাবে আলোচনা করেছেন, এই জন্য এই আলোচনা থেকে আমরা অবশ্যই উপকৃত হব। সম্মানিত অতিথিবৃন্দকে জিএফসি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। মোহাম্মদ মামুন সরকার, ডক্টর মামুন সরকার মন্তব্য করেছে, ডক্টর আনোয়ার স্যার সম্পর্কে ডিটেল জানতে চাই। মামুন মনে হয় অলরেডি আমাদের আনোয়ার জান লিটন ভাইয়ের ব্যানারে তার পরিচয় দেওয়া আছে, তিনি রাজশাহী মেডিকেল থেকে পাশ করেছেন। বিস্তারিত মনে হয় ব্যক্তিগত ভাবে যোগাযোগ করলে সবকিছু ডিটেলস পাওয়া যাবে ইনশাল্লাহ। আমাদের জিএফসির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রোকনুজ্জামান শখ ভাই বলেছেন, দুইজনকে অসংখ্য ধন্যবাদ জিএফসির পক্ষ থেকে, তথ্য সমৃদ্ধ আলোচনা, আশা করছি সবাই উপকৃত হবেন। শখ ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের করোনা বিজয়ী, তার আমাদের শ্রদ্ধা আঙ্কেল, ওনার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তার জন্য আমরা দোয়া প্রার্থনা করছি মহান আল্লাহর দরবারে, তিনি যেন সুস্থ হয়ে আসেন। সাজু রিমা বলেছেন, ডক্টর শামীম আমার বন্ধু মিরাজ ও বড় ভাই লিটনকে ধন্যবাদ অভিনন্দন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ। জুয়েল আহমেদ বলছে, এক্সিলেন্ট অ্যাডভাইজার লিটন ভাই। আচ্ছা, এরপর শামীম আহমেদ বলেছে, আমাদের একজন আজকের যে পিছনের কারিগর আমাদের লাইভ প্রোগ্রামের শামীম আহমেদ, যিনি তার মাধ্যমে লাইভটা আমরা করতে পারতেছি, তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দীর্ঘদিন যাবত সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করছি, যাদের মাঝে অনেকে শিশু শ্রমিক, এদের জন্য আপনার অধিদপ্তর কি ধরনের হেল্প পেতে পারি, মিরাজ ভাইয়ের কাছে প্রশ্ন। আশা করি শামীম আহমেদ প্রশ্নের উত্তরটা অলরেডি পেয়ে গেছেন, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। মামুন সরকার বলেছে, মিরাজ ভাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ থেকে অনেক কিছু শেখার আছে, ধন্যবাদ মামুন সরকার। মিরাজ ভাইয়ের সবচেয়ে ভালো বিষয় লাগে তার সদা হাস্যোজ্জ্বল মুখটা, সবসময় হাসি খুশি ভাব থাকে, সেটা যে কোনো মানুষের আসলে হৃদয় স্পর্শ করে যায়, ধন্যবাদ। রোকনুজ্জামান শখ ভাই, সাবলীল উপস্থাপনার জন্য ডাক্তার শামীমকে ধন্যবাদ, আমাদের রোকনুজ্জামান শখ ভাই একজন উপস্থাপক হিসেবে
পুরস্কার প্রাপ্ত এবং অত্যন্ত বিখ্যাত ভাই, আমাকে মাফ করবেন। মুকুল হোসেন বলেছেন যে মিরাজু ভাইয়ের কথাগুলো শুনলাম, ভালো লাগলো, অনেকদিন দেখা নাই, মোবাইল নাম্বারটা দিলে খুশি হব। ডাক্তার লিটন ভাইয়ের উপদেশগুলো সবার অনেক উপকার আসবে ইনশাল্লাহ, ধন্যবাদ মুকুল ভাই। জুয়েল আহমেদ বলেছে, জি ভাই বলেন, খুব ভালো লাগছে, ওকে। সাগর সরকার বলেছে, ডক্টর লিটন স্যার, মিরাজ ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন, মিরাজ ভাইয়ের ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে আমাদের এলাকার লেবার্স অনেক বেনিফিট পাবেন ইনশাল্লাহ। সর্বোপরি ডক্টর শামীম ভাইয়াকে অনেক ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাহিদ হোসেন, আজকের অনুষ্ঠানে কৃতি সন্তান মিরাজ ভাই, ডক্টর লিটন ভাইকে অসংখ্য গুরুত্বপূর্ণ, দুঃখিত, গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আরেক কৃতিত্ব ব্যক্তি, যার নাম না বললে না, সে হলো আমাদের বন্ধু মোহাম্মদ রিজাল করিম, তার দীর্ঘায়ু কামনা করি, আমিন। অবশ্যই রিজাল ভাইয়ের জন্য সবাই দোয়া করব। জুয়েল জুয়েল আহমেদ বলেছে, রিজাল ভাই মোর থ্যাংকস। মামুন সরকার বলছে, ডক্টর আনোয়ার স্যারকে ফার্স্ট ডর স্কুল ফিল্ডে দেখেছিলাম, সেদিন শুনেছিলাম উনি এক্স সিএমসিয়ান, ফিলিং প্রাউড অফ হিম। ধন্যবাদ, আসলে এটা ফেলো ফিলিংস, এবং একই মেডিকেলের হলে একটা অন্যরকম ভালোবাসা কাজ করে, সেটা আনোয়ার যা লিটন ভাই ভালো করে বুঝতেছেন। লিটন ভাইয়ের কাছ থেকে আমরা শেষ করব, তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। লিটন ভাই সর্বশেষ শেষ করবেন, আমাদের অনেক শ্রদ্ধা ভাজন সিনিয়র, আমি শেষ করব আপনাদেরকে অন্তরে অন্তস্তল থেকে ধন্যবাদ জানিয়ে। অসংখ্য শত ব্যস্ততার মধ্যেও এই আমাদের এই জিএফসি প্রোগ্রামে আপনারা সময় দিয়েছেন, অনেক কষ্ট করে ধৈর্য ধরে মূল্যবান কথাগুলো আমাদের মধ্যে শেয়ার করেছেন। আশা করব আল্লাহ আপনাদের উত্তম যা যা প্রদান করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ থাকবেন এবং জিএফসি উত্তরোত্তর উন্নতি করুক, উত্তরোত্তর এগিয়ে যাক, সফলতার শীর্ষে পৌঁছে যাক, সেই আশাবাদ ব্যক্ত করে আগামী প্রোগ্রাম, আগামী শুক্রবারে লাইভ প্রোগ্রাম দেখার জন্য দর্শক শ্রোতা যারা আছেন, যারা আমাদের অনুষ্ঠান শুনলেন ধৈর্য ধরে, কমেন্ট করে পাশে থাকলেন, প্রশ্ন উত্তর জেনে এই প্রোগ্রামটাকে প্রাঞ্জল এবং মুখরিত করলেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমরা আসবো, লিটন ভাই আপনি শেষ করবেন। জি, আসলে জিএফসি সংগঠনটার সাথে আসলে আমার বেশি দিনের যোগাযোগ না, অল্প দিনের যোগাযোগ। ওরা আমার সাথে, রেজাউল নামে যে ছেলেটা, ও আমার সাথে আসলে যোগাযোগ করেছে। আর জিএফসি সম্বন্ধে আমার এত আসলে ভালো ক্লিয়ার কাট ধারণাও নাই, তারপরে ওরা যে আমাকে খুঁজে বের করেছে, আমার আমার খোঁজ নিয়েছে, আমার সাথে যোগাজোগ করে আমাকে লাইভে এনেছে, এই জন্য জিএফসি পরিবার সকলকেই আসলে এখানে কে কিভাবে আছেন আসলে এটাও আমার ভালো জানা নাই, তারপর ওরা আমাকে নিয়ে এসেছেন, এই জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সকলকেই আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। সর্বোপরি আমার গাবতলীবাসীকে আসলে জানাইতে চাই যে আমার বাড়ি হলো, পূর্বে আমরা আমতলি পাড়া বা পোড়া পাড়া যেটাকে বললে, সেটা হলো আমাদের আমার বাড়ি। পরে আমরা ডঙর ডিহি ডঙর গ্রামে চলে গিয়েছি, আমার আব্বার নাম হলো আব্বাস মাস্টার, অনেকে চিনে থাকবেন, যারা সিনিয়র লোক আছেন তারা অনেকে চিনে থাকবেন আমার আব্বাকে, আব্বার নাম হচ্ছে আব্বাস মাস্টার। আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে ঢাকায় ছিলাম পড়াশোনার জন্য, ওই সময় 29তম বিসিএস এ নন ক্যাডার হওয়ার পরে চাকরিতে আর জয়েন করা হয়নি, তো আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে অনেকদিন যাবত আরপি হিসেবে আর কি, ওখানকার রেসিডেন্সিয়াল ফিজিশিয়ান হিসেবে এবং ডায়াবেটোলজিস্ট হিসেবে কাজ করতেছিলাম এবং এখনো কাজ করতেছি, ওখানেই আছি। এরপরে আমি ছোটখাটো কিছু টুকটাক ডিগ্রি করেছি, এগুলো দিয়ে আমি জেনারেল প্র্যাকটিস করি আর ডায়াবেটোলজিস্ট হিসেবে এখানে প্র্যাকটিস করি মূলত। তো আসলে আমার খুব স্বপ্ন ছিল, আশা ছিল যে আমি আমার নিজের এলাকায় গিয়ে প্র্যাকটিস করব। আমার এই জন্য আমি বিসিএস এর জন্য অনেক ট্রাই করেছি, যখন 28-29 দুইবারই আমার নন ক্যাডার হলো, 28-29 বিসিএস থেকে যখন আমি ঝরে পড়লাম, তখন আসলে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গেছি। তো আমি আসলে সুগান পুকুরে একটা জমিও কিনেছিলাম, যেখানে আমি একটা ছোট্ট ক্লিনিক বা এলাকার মানুষের জন্য কিছু সেবা করার জন্য
একটা জায়গা কিনেছিলাম, যেখানে ছোট্ট করে একটা ক্লিনিক দেওয়ার ইচ্ছে ছিল আমার। ক্লিনিক বলতে এখানে ডায়াগনোস্টিক সেন্টার দেওয়ার কথা ছিল, এবং ওখানে আমি নিজে প্র্যাকটিস করব, বাহির থেকে ডক্টররা যাবেন প্র্যাকটিস করবে, এটাই আমার প্রত্যাশা ছিল। আসলে পূরণ হয়নি, হয়তো আল্লাহ চাই নাই, সামনে পূরণ হবে না এটাও বলা যাচ্ছে। আল্লাহ তাআলা কখন কার কোন অবস্থায় কোথায় রাখেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। এই জন্য আসলে আপনাদেরকে আমি সরাসরি যে সেবা দিতে পারছি না, এই জন্য আমি মন থেকে আন্তরিক ভাবে দুঃখিত। এবং আসলে আপনারাই সবচেয়ে বেশি আমার সেবা পাওয়ার বা আমার কাছ থেকে সার্ভিস পাওয়ার সবচেয়ে বড় হকদার আমার এলাকার মানুষ। তো আসলে আমার রিজিকই হয়তো আল্লাহ তাআলা আমাকে এত দূর টেনে নিয়ে এসে। তারপরও আমার মোবাইল নাম্বার সাধারণত সবাইকেই দেওয়া থাকে, আমার এলাকার মানুষ আমার কাছ থেকে মোবাইলে, সবাই আমার কাছ থেকে চেষ্টা করে তাদের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য, যে কোনো ধরনের পরামর্শ নেওয়ার জন্য। আমি কখনোই কারো মোবাইল ভায়োলেট করি না, সবাই মোবাইলে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি। আর এই করোনাকালীন সময়ে আসলে অনেকদিন আমি দেশে যাই না, লকডাউনের কারণে হোক, বিভিন্ন কারণে হোক। আর আমাদের ডক্টরদের তো আসলে জানেন এই সময় প্র্যাকটিস করা অনেক কঠিন। আমরা 8 থেকে 10 ঘন্টা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস পরে যখন চেম্বার করি, চেম্বার করার পরে বাড়িতে এসে আসলে আমাদের শারীরিক ভাবে আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাই। এ দীর্ঘ অনেক দিন যাবত আমরা এভাবে সেবা দিয়ে আসতেছি। তো আমার গাবতলীবাসীর কাছে, সবার কাছে আমার আকুল আবেদন, সকলের কাছে আমার দোয়ার প্রার্থনা, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন পরিস্থিতির মধ্যে, এই কঠিন খারাপ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং সুস্থ ভালো রেখে আল্লাহ যেন এই জাতির সেবা করার তৌফিক দান করেন। এই দোয়া আপনাদের সকলের কাছে আমি চাই। এই বলেই আমি আসলে আমার আজকে লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিতে চাচ্ছি। সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।